নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের একটা আরো নতুন গল্প স্টোরি তবে গল্প শুরু করবার আগে প্রত্যেক প্রত্যেকবারের মতো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের আমি আবার আবার করে মনে করিয়ে দিতে চাই না করে আমাদের চ্যানেলটিকে আপনারা চটপট সাবস্ক্রাইব করে ফেলুন দেখবেন পাশে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলি দেখে লাইক দিতে কিন্তু ভুলবেন না তাহলে আসছি আমরা এবার আজকের গল্পতে আজকে আমি আপনাদের শোনাবো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা আত্মীয় ছেলের অভিশাপ গল্পটা শোনার পরে অবশ্যই বলবেন কিন্তু কমেন্ট বক্সে যে আপনাদের গল্পটা কেমন লেগেছে আর আপনারা যদি নতুন কোনো গল্প শুনতে চান তাহলে সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলবেন না আ চ্যানেলটা আবারো মনে করিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই আজকের গল্প। আজকে গল্পটা আমি শোনাবো আপনাদের। সেটি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা আতিয়া জেলির অভিশাপ। এই গল্পটি একটি অ্যাডভেঞ্চার গল্প। মন দিয়ে শুনবেন কিন্তু। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আতিয়া জেলির অভিশাপ। বৃষ্টির দিন তিন বন্ধু মিলে জমি আড্ডা দিচ্ছি আর তেলে ভাজা খাচ্ছি এমন সময় আমার রাঁধুনি ও ভৃত্য শ্রীমান নটবর এসে বলল এক ভদ্রলোক দাদাবাবুর সঙ্গে দেখা করতে এসেছেন ওনাকে বাইরের ঘরে বসিয়ে রেখে এছি কালীপ্রসাদ বলল এই অসময়ে কে রসভঙ্গ করতে এলো রে বাবা কালীপ্রসাদ আসলে বিরক্ত হয়েছে সে একখানা জব্বর গল্প শুরু করেছিল তার তাল কেটে গেল তাই তারাপদও তামাশা করে বললো কেমন ভদ্র নকরে তিনখানা ঠ্যাং আছে তো নটবর গম্ভীর হয়ে বলল তা তো গুনে দেখিনি দাদা বাবু দেখে আসবো সে সরল আর একটুখানি বোকাশোকা ছেলে তাই তাকে নিয়ে সবাই তামাশা করে তারাপদর কথা শুনে সত্যি সে পাড়া পাড়াচ্ছে দেখে বললাম তুই কি সত্যি তিনখানা ঠ্যাং গুনতে যাচ্ছিস না আর পারা যায় না তোকে নিয়ে হ্যাঁ রে হাঁদারাম মানুষের কি তিনখানা ঠ্যাং হয় করে নটবর তাকিয়ে রইল বলল নটে বাবা মানুষের কখানা ঠ্যাং নটবর সঙ্গে সঙ্গে জবাব দিল আমি গুনতে জানি নে দাদা বাবু দিন কত কি স্কুলে ঢুকিয়ে দিয়েছিল মাসি ওরে বাবা মাস্টার মশাই কে বলি চোখ পাকিয়ে তাকায় তিস্টুতে পারিনি দাদাবাবু পাইলে এছিলাম। বেশ করেছিলি আমি ধমক দিয়ে বললাম এখন বল কি এসেছেন বললাম তো গো এক ভদ্র নক কী চান তা তো বললেন না তবে কি বললেন খালি বললেন তোমার দাদাবাবুদের ডেকে দাও জ্বালাতন বলে আমি উঠে দাঁড়ালাম কিন্তু তারাপদ আমার হাত ধরে টেনে বসিয়ে দিল তারাপদ বলল তুই বস আমি দেখে আসি অবাক হয়ে বললাম সে কি আমার সঙ্গে দেখা করতে এসেছেন আমার বাড়িতে তুই যাবি কেন তারাপদ চাপা গলায় বলল বলা যায় না কে কি মতলবি এসেছে এই বৃষ্টি বাদলা মাথায় নিয়ে দেখছিস না রাস্তায় এক হাঁটু জল জমেছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে এর মধ্যে কোন ভদ্রলোক বাড়ি থেকে বেরোন নাকি তার উপর দাদা বাবুদের ডেকে দাও বলেছেন উনি কেমন করে জানলেন এখানে দাদা বাবুরা আছেন তারাপদ স্বভাবই যাকে বলে অতি সাবধানী হ্যাঁ কথা সত্য যে আমাদের তিন বন্ধুর যা কীর্তিকলাপ তাতে শত্রু থাকা স্বাভাবিক আমাদের লোকে বলে থ্রি মাস্কেট নানা রকম বিধ ঘুটে অ্যাডভেঞ্চারে বেরিয়েছি কতবার মরতে মরতে বেঁচে গেছি কতবার এই তো গত মাসে তিনটে তিনজনে মিলে চেরাপুঞ্জির ওদিকে প্রাচীন যুগের এক খাসি রাজার গুপ্তধন আবিষ্কার করে ফেলেছিলাম প্রায় কিন্তু প্রাণ হাতে নিয়ে পালিয়ে আসতে হলো কারণ একদল ডাকাত গিয়ে হামলা করল রাজা নাসাংতাসার কবরের কোনা খুঁড়তে খুঁড়তে হঠাৎ হামলা নিশ্চয়ই ডাকাতগুলো গুপ্তধনটা আবিষ্কার করে এক একজনে খুদে রাজা হয়ে গেছে আমরা এখনো পোসতে মরছি তারাপদর কথা শুনে কালীপ্রসাদ সায় দিয়ে বললো হ্যাঁ তারু ঠিকই বলছে যখন তখন কোনো আগন্তুকের সামনে হুট করে হাজির হওয়া ঠিক নয় আর নোটেটারি বা কেমন আক্কেল তুই না জিজ্ঞেস করে যাকে তাকে দরজা খুলে দিলি কেন রে নটোবার কানচুলকে বলল ব্যাল বাজিয়েছেন আর দৌড় খুলেছি খুলেছি আর উনিও ঢুকে পড়েছেন আমি কি করব বলুন পদ জেরা করার সুরে বলল কেমন চেহারা ভদ্রলোকের নটবার হাত ওপরে তুলে কতটা লম্বা দেখিয়ে দিল বললো পেল্লায় চেহারা বুড়ো না আমাদের বয়সী তা আগে আমার বাবার বয়সী হবেন হুম প্রৌর পোশাক কেমন আগে মাথা থেকে পা অব্দি কালো পোশাকে ঢাকা হ্যাঁ বলিস কি তারা পদ নড়ে চড়ে সোজা হয়ে বসল আমি আর কালী প্রসাদও অবাক বললাম কালো পোশাকে ঢাকা সে কিরে নটবার বলল হ্যাঁ গো দাদাবাবুর এক্ষণ আছে এখন বর্ষার সময় বেরোলে পরেন না বুঝি আমরা হেসে উঠলাম তারাপদ বলল তাহাই বল রেনকোট নটবর বলল হ্যাঁ গে হ্যাঁ রেলকোটই বটে তারপর সে হঠাৎ নড়ে উঠল হাতের মুঠো খুলে বলল দেখছেন ভুলাই গেছি এই কাগজটা উনি দিয়েছেন মনেই নেই নটবরের মুঠোয় একটা কার্ড কার্ডটা খপ করে তারাপদ কেড়ে নিল পরে বলল কি কাণ্ড ডক্টর পঞ্চানন আড্ডি যে কালীপ্রসাদ আর আমি একসঙ্গে উঠে দাঁড়ালাম ছি লজ্জার কথা ডক্টর আড্ডি বিশ্ববিদ্যালয় আমাদের অধ্যাপক ছিলেন আমরা তিনজনেই ইতিহাস ও পুরাতত্ত্ব বিভাগের ছাত্র ছিলাম উনি ছিলেন পুরাতত্ত্বের অধ্যাপক দেশ বিদেশে ওর সুপন্ডিত বলে প্রচুর সুনাম আছে আমাদের খুব স্নেহ করতেন শুনেছিলাম কিছুকাল আগে অবসর নিয়েছেন প্রায় এক বছর ওর সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ নেই আমরা তিনজনেই হুড়মুড় করে সিঁড়ি বেয়ে নিচের ড্রয়িং রুমে হাজির হলাম নটবর ভাগ্যিস বুদ্ধি করে আলো জ্বেলে দিয়ে গেছে আকাশ কালো করে বৃষ্টি পড়ছে বিকেলেই সন্ধ্যার অন্ধকার ঘনিয়েছে আমরা ঘরে ঢুকে পা ছুঁয়ে প্রণাম করলাম ডক্টর আজ্জি একটু হেসে বললেন তোমাদের আড্ডা ভেঙে দেওয়ার জন্য দুঃখিত নিশ্চয়ই এ সময় আমাকে দেখে বিরক্ত হচ্ছ কথা কেড়ে তারাপদ বলল কি যে বলেন স্যার কতদিন পরে আপনার সঙ্গে দেখা আপনি যে আমাদের মনে রেখেছেন এই আমাদের সৌভাগ্য ডক্টর আজি বললেন সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না তবে আমি তোমাদের কাছে এসেছি বিশেষ একটা দরকারে জানতাম তিনজনকে এক জায়গায় পেয়ে যাব আমি নটবর্কি ইশারায় চা জল খাবারের আয়োজন করতে বললাম তারপর ছাত্রের ভঙ্গিতে বিনীতভাবে ওর মুখের দিকে তাকিয়ে কথা শুনতে থাকলাম তারাপদ বলল বলুন স্যার ডক্টর আজি রেনকোটটা খুলে দরজার পাশে হ্যাঙ্গারে রেখে এসেছেন পরনে ঘিয়ে রঙের সেই সুপরিচিত গ্যাবেরজিনের প্যান্ট শার্ট হাতে ছোট্ট ফাইল ব্যাগ রয়েছে ব্যাগটা খুলে একটা মোটা নোট বই বের করলেন তারপর বললেন কিছুখাল থেকে আমি প্রাচীন ভারতের নাগ সভ্যতা নিয়ে গবেষণা করছিলাম সেই উপলক্ষে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর থেকে ৩৩ কিলোমিটার দূরে হাতিয়ালম নামে একটা ছোট্ট গ্রামে যাই ও হলো গত বছর অক্টোবর মাসের কথা ওই গ্রামের পাশে একটা নদী আছে নদীটার নাম ইত্রি দশ বারো বছর আগে প্রচণ্ড বন্যায় ইত্রি গতিপথ বদলে এক মাইল সরে গেছে এর ফলে গ্রামটার কাছে নদীর পুরনো খাত ক্রমশ মজে গিয়ে জলায় পরিণত হয়েছে কোথাও কোথাও শুকনো খাতে চাষবাসও হচ্ছে চাষ করতে গিয়ে গত অক্টোবরে এক চাষি সেখানে একটা কোথাও শুকনো খাতে পাথরের ফলক কুড়িয়ে পায় ফলকটা সম্ভবত কতকাল আগে নদীর স্রোতে ভেসে এসে যেভাবেই হোক নদী পড়ে থাকা একটা প্রকাণ্ড পাথরের তলায় আটকে গিয়েছিল সেই পাথরটা চাষির জমির মধ্যিখানে এখনো আছে যাই হোক খবরের কাগজে খবরটা বেরিয়েছিল তাই পরে আমি চমকে উঠেছিলাম কারণ ফলকে তিন মাথাওয়ালা সাপের ছবি আঁকা আছে আর কী সব দুর্বোধ্য হরফে লেখাও আছে সেই হরফের পাথরদ্ধার করতে পারছিলেন না কেউ দম নিয়ে আবার শুরু করলেন ডক্টর আড্ডি আমরা কান খাড়া করে শুনতে থাকলাম তোমরা তো জানো আমি বরাবর বলে আসছি আর্যরা ভারতে আসার আগে দ্রাবিড় আর অস্ট্রিক জাতির লোকেরা এদেশে বাস করতো বটে তাদেরও আগে একটি বিদেশি জাতীয় যে এখানে বাস করত এবং কালক্রমে এখানকার আদিবাসীদের সঙ্গে মিশে গেছে তার প্রমাণও আছে তারাই নাগ জাতি তারা নাগ ভাষায় কথা বলতো এবং তাদের ভাষার লিপি অর্থাৎ হরফও আছে প্রমাণ প্রমাণ সারা দক্ষিণ ভারতে এখানে ওখানে খুঁজে পাওয়া কিছু তামা ব্রঞ্জ আর পাথরের ফলক যেগুলোর পাথরদ্বার আজও করা যায়নি এবং প্রত্যেকটাতে তিন মাথাওয়ালা সাপের চিহ্ন আছে যাই হোক পণ্ডিতেরা তো আমার কথাকে এতকাল আজগুবি বলে উড়িয়ে দিয়ে আসছেন গত অক্টোবরে তাই ওই ফলকটা দেখতে গিয়েছিলাম সেটা আছে বাঙ্গালোর জাদুঘরে আর একটা কপি অবিকল এঁকে নিয়েও এসেছিলাম হাতিয়ালমেও গিয়েছিলাম ইত্রি নদীর মজা খাতে খুব খোঁজাখুঁজিও করেছিলাম আর কোনো ফলক পাইনি কিন্তু সেই চাষির পাওয়া ফলকের নকলের ভাষা পড়ার জন্য গত কয়েক মাস ধরে পরিশ্রম করেছি তারপর গত রাতে আমার কাজ শেষ হয়েছে ডক্টর আগটি চুপ করলেন তারাপদ বলল ফলকের পাঠোদ্ধার করেছেন স্যার করেছি করে অবাক হয়েছি ডক্টর আজ্জি গলার স্বর চাপা করে বললেন ওই ফলকে এক নাগ নাগরাজা আত্মীয়াজলির গুপ্তধনের হদিশ আছে কালীপ্রসাদ লাফিয়ে উঠল গুপ্তধন স্যার হ্যাঁ গুপ্তধন খ্রিস্টপূর্ব ছ হাজার বছর আগে ভূমধ্য সাগরের পূর্ব তীরে এখন যেখানে তুরস্ক ইসরায়েল লেবানন এইসব দেশ রয়েছে সেখানে ছিল ফিনিশীয় রাজাদের এক সাম্রাজ্য একদল ফিনিশীয় বণিক জাহাজ ভাসিয়ে ভারতের দিকে রওনা হয়েছিল তার প্রমাণ আছে তাদের জাহাজে নাকি প্রচুর ধনরত্ন ছিল তারা হাতির দাঁত আর রেশম কিনতে আসছিল ভারতে তারপর আর তাদের খোঁজ পাওয়া যায়নি ফিনিশীয় ইতিবৃত্তিতে এবং নানা দলিলপত্রে এর প্রমাণ আছে হাতিয়ালমের ফলকে আমি এতদিনে আবিষ্কার করলাম সেই ফিনেশীয় বণিকদের জাহাজ লুট করেছিলেন রাজা আত্মিয়া আত্মীয়াজ এই নোট বইতে ফলকের ভাষায় প্রাঞ্জল অনুবাদ পাবে আমি বললাম তাহলে তো স্যার ই এক আশ্চর্য কীর্তি আপনার ডক্টর আড্ডি ঠোঁটে আঙুল রেখে বললেন ছুপ তোমরা তিনজন ছাড়া কারোর কাছে কিচ্ছু বলিনি তোমরাও বলবে না কারণ গুপ্তধনের প্রতি মানুষের প্রচণ্ড লোভ আছে এখন কথা হচ্ছে গুপ্তধনের লোভে আমি তোমাদের সাহায্য চাইতে আসিনি আমার উদ্দেশ্য এর সত্যতা আবিষ্কার গুপ্তধন পাওয়া গেলে ভালোই তা আইন অনুসারে সরকারি কোষাগার বা জাদুঘরে জমা দেব না পেলেও ক্ষতি নেই আমরা গুপ্তধনের জায়গাটা আবিষ্কার করতে পারলেই যথেষ্ট তোমাদের থ্রি মাস্কেটিয়ার্সের বিচিত্র অ্যাডভেঞ্চারের কথা শুনেছি বিশেষ করে তোমরাও পুরাতত্ত্বের ছাত্র ছিলে তাই তোমাদের কাছেই এসেছি তারাপদ এক কথায় বলে দিল আমরা যাবো স্যার কালীপ্রসাদ বলল বলুন স্যার কখন রান্না হতে হবে আমি বললাম এখনই যদি বলেন বেরোতে হবে আমরা বেরোব হাত তুলে ডক্টর আজ্ডি বললেন ওয়েট ওয়েট ব্যাপারটা খুব সহজ নয় আরও লোকজন দরকার হবে অবশ্য তাদের আমরা হাতিয়ালমেও পেতে পারি মাটি খোরার কাজ করবে তারা কিন্তু তার চেয়েও বড় কথা একাজে বিপদের ঝুঁকি আছে তারাপদ বলল কিসের বিপদ স্যার ডক্টর আজি নোট বই থেকে একটা চিরকুট বের করে মৃদু হেসে বললেন চিরকুটটা পরে দেখো সাদা কাগজে ছাপানো হরপে সেঁটে লেখা আছে দুদিনের মধ্যে আপনার নোট বইটা আমাদের চাই মনুমেন্টের তলায় আপনি যখনই যাবেন আমাদের লোক আপনাকে একটা কালো বই চাইবে আপনি তারই হাতে ওটা দেবেন তার বদলে সে আপনাকে একটা খাম দেবে খামে পাঁচ হাজার টাকা থাকবে যদি এতে রাজি না হন বিপদে পড়বেন সাবধান ঘুণাক্ষরেও কেউ এসব কথা যেন জানতে না পারে ইতি পুরাতাত্ত্বিক তারাপদ বলল পুরাতাত্ত্বিক স্যার এই পত্র লেখক আপনার মতো কোনো পুরাতত্ত্বের অধ্যাপক নন তো ডক্টর আজি বললেন হ্যাঁ সেদিকটাও ভেবে দেখেছি তোমরা তো ডক্টর অবিনাশ সান্নালকে চেনো সে আমার জুনিয়র ছিল কিছুদিন আগে সে আমাকে জিজ্ঞেস করতে এসেছিল হাতি আলমের ফলকের পাঠোদ্ধার করতে পেরেছি নাকি বললাম না পারিনি শুনে সে বলল আমিও অনেক চেষ্টা করেছি পারিনি তারপর কিছুক্ষণ ওই নিয়ে আলোচনা করে চলে গেল কালীপ্রসাদ বলল তাহলে নির্ঘাত এ কাজ ডক্টর সান্নালেরই ডক্টর আড্ডি মাথা নেড়ে বললেন বিশ্বাস হয় না অবিনাশ বরাবর অতি সজ্জন ছাত্র হিসেবে খুব মেধাবী ছিল এক সময় তাছাড়া সে ভিতু টাইপের আমি বললাম চিঠিটা কিভাবে পেলেন স্যার আমার বিছানায় কে ফেলে দিয়েছিল জানলা গলিয়ে বলে ডক্টর রাজ্জি এবার হাতের নোট বইটা আমার হাতে গুঁজে দিলেন তুমি এটা বরং লুকিয়ে রাখো রানু আমি ওটা আর কাছে রাখতে ভরসা পাচ্ছি নে তোমার কাছে থাকলে নিরাপদ বোধ করবো আর শোনো যদি তোমাদের অসুবিধে না থাকে কাল সকালেই আমরা বেরিয়ে পড়বো কী বলো তারাপদ বলল আর বলার কি আছে স্যার আমরা রাজি কালীপ্রসাদ চিন্তিত মুখে বলল কিন্তু মনুমেন্টের তলায় গিয়ে আজ ব্যাপারটা পরীক্ষা করলে হতো ডক্টর আড্ডি বললেন কিভাবে একটা নকল নোটবই আর তার মধ্যে মিছিমিছি কিছু কথা লিখে রাখুন আত্মীয়াজেনি সম্পর্কে তারপর সেটাই ওই ব্যাটার হাতে তুলে দিন আমরাও আপনার আশেপাশে থাকব কালীপ্রসাদ সায় পাবার জন্য আমাদের দিকে তাকালো আমিও তারাপদ সায় দিলাম ডক্টর আড্ডি বললেন তাহলে যে ওর পাঁচ হাজার টাকাও নিতে হয় তা নেওয়া কি উচিত হবে তারাপদ হাসতে হাসতে বলল টাকাটা নিয়ে ব্যাঙ্কে রেখে দেবেন স্যার পরে কোনো সৎ কাজে খরচ করবেন বদমাসটা নিশ্চয়ই বদমাইশি করে টাকাটা রোজগার করেছে পাপের টাকায় পূর্ণ হলে ও বাজারও পরকালে খানিকটা হিললে হবে এই সময় নটবর চা ভাজা চিঁড়ে সন্দেশ ইত্যাদি এনে টেবিলে রাখল ডক্টর আড্ডি ভোজন রসিক মানুষ তা সৎকারে দেরি করলেন না বাইরে তখন বৃষ্টিটা জোর বেড়ে গেছে সেদিন ডক্টর আড্ডিকে আমরা জিপে করে পৌঁছে দিয়ে এলাম ওর বেলেঘাটার বাসায় রাস্তায় জল জমেছিল তাতে কোনো অসুবিধা হয়নি আমারে এই গাড়িটা জলকাদা পাহাড় জঙ্গল ভেঙে অবাধে দৌড়তে ওস্তাদ অ্যাডভেঞ্চারের জন্যেই এই মজবুত গাড়িটা কিনেছিলাম ডক্টর আড্ডির সঙ্গে শেষ পর্যন্ত কথা হয়েছিল আগামীকাল সন্ধ্যায় মনুমেন্টের তলায় ব্যাপারটা সেরে নেব আমরা হাতিয়ালম রওনা হব পরশু সকালে সেই ব্যবস্থা মতো পরদিন সন্ধ্যায় আমরা তিনজনে গিয়ে হাজির হলাম মনুমেন্টের তলায় একটু পরে ডক্টর আড্ডিকে আসতে দেখলাম ওর সঙ্গে আমরা কথা বলবো না তাই অচেনার ভান করে নিজেদের মধ্যে গল্প করতে থাকলাম কিন্তু চোখ রইল ওর দিকে রাস্তার ল্যাম্প থেকে আবছা আলো পড়ছে জায়গাটায় ডক্টর আড্ডি দাঁড়িয়ে আছেন মনুমেন্টের সিঁড়ির ওপর ভাগ্যিস আজ বৃষ্টি পড়ছে না কিন্তু মেঘ জমে আছে এবং উত্তাল বাতাস বইছে আবহাওয়ায় বেশ শীত শীত ভাব একটু পরে দেখি ডক্টর আড্ডির সামনে এসে দাঁড়ালো কালো বোরখা পরা একজন মুসলমান স্ত্রীলোক তারাপদও কালীপ্রসাদ দুদিক থেকে আমাকে চিমটি কাটলো অবশ্য মুসলমান স্ত্রীলোক যে নয় তা তো জানা ওই বোরখাটা কোথেকে জোগাড় করেছে শয়তানটা বোরকার ফাঁক দিয়ে সে হাত বাড়ালো ডক্টর আজ্জি তার হাতে কালো নকল নোটবইটা বইটা গুঁজে দিলে সেও ডক্টর আজ্জির হাতে একটা খাম গুঁজে দিল স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তারপর সে হনন করে মনুমেন্টের দক্ষিণের মাঠের ভিড়ে ঢুকল তারাপদ বলল আমি ব্যাটাকে ফলো করছি ও কে তা জানা দরকার তোরা ডক্টর আড্ডির কাছে যা কাজ শেষ হলে সোজা রুনুর বাড়িতে তারা পদ হনহন করে চলে গেল বোরখাধারীর পিছনে আমরা গেলাম ডক্টর আড্ডির কাছে ডক্টর আড্ডি হেসে বললেন খামে সত্যি টাকা আছে মনে হচ্ছে বলে তিনি খামটা খুললেন এক গোছা নোট বের করলেন তারপর ফের সেগুলো ঢুকিয়ে রেখে বললেন চলো ফেরা যাক তারাপদ সে আসেনি বললাম তারাপদও লোকটাকে ফলো করছে স্যার ভাববেন না ও ঠিক পৌঁছে যাবে আমার জিপটা একটু তফাতে রাস্তার ধারে রেখে এসেছিলাম সোজা গিয়ে জেপে বসলাম তিনজনে স্টার্ট দিয়ে স্পিড বাড়িয়ে চলে গেলাম রেড রোডে তারপর ভবানীপুর ঘুরে বালিগঞ্জে আমার বাড়ি পৌঁছলাম মাত্র মিনিট পনেরো লাগলো আজ রাস্তায় বিশেষ ভিড় ছিল না গাড়ির নটবর দরজা খুলে দিয়ে বলল দাদাবাবু আপনারা যাওয়ার পর এক ভদ্রকেছিলেন এই চিঠিটা দিয়ে গেছেন বললাম চিঠি সে কি কালীপ্রসাদ চিঠিটা নটবরের নটবরের হাত থেকে ছিনিয়ে নিয়ে খুলে ফেলল কি অবাক একই রকম চিঠি ছাপা হরফে কেটে সাদা কাগজে আঠা দিয়ে আটকানো হয়েছে বোঝা যায় লোকটা খুব সাবধানী পাছে তার হাতের লেখা থেকে তার পরিচয় খুঁজে বের করা যায় তাই সে এমন ফন্দি করে চিঠি লিখেছে বারবার চিঠিতে লেখা আছে হাতিয়ালমে গেলে বিপদে পড়বে সাবধান ইতি পুরাতাত্ত্বিক ডক্টর আড্ডি বললেন লোকটার চেহারা কেমন নটবর নটবর বলল আগে দাদাবাবুর বৈশী রোগা মতো ফর্সা চোখে কালো চশমা ছিল আগে মুখে ছাগল দাঁড়িয়েও ছিল রোগা মতো ফর্সা রুনুর বয়সী, ডক্টর আড্ডি বিড়বির করে বললেন কালীপ্রসাদ বলল ডক্টর অবিনাশ চান্দাল নয় তো স্যার না অবিনাশ গোলগাল বেটে বয়স তোমাদের চেয়ে সামান্য বেশি হলেও যুবক বলা যায় তাছাড়া অবিনাশের দাড়ি নেই বললাম বেশি আসতেও পারেন ডক্টর রাজ্জি হাসলেন ছদ্মবেশে মোটাকে রোগা করা যায় না রুনু রোগাকে অবশ্য মোটা করা যায় কথা বলতে বলতে আমরা ওপরের ঘরে গেলাম নটবর্কে কফির কথা বলে সোফায় বসলাম তিনজনে ডক্টর আড্ডি টাকার খামটা টেবিলে রেখে বললেন গুনে দেখেনি সত্যি পাঁচ হাজার টাকা আছে নাকি এবার দেখা যাক নোটগুলো বের করেই তিনি চমকে উঠলেন কালীপ্রসাদ ও আমিও চমকে উঠলাম নোটগুলো সবই খেলনার নোট রাস্তায় কিনতে পাওয়া যায় নানান কোম্পানির বিজ্ঞাপন হিসেবে চালায় এগুলো ডক্টর আজি হাসতে হাসতে বললেন শটে শট্টাং হয়ে গেল দেখছি ওকেও ঠকালাম আমাদেরও ঠাকালো যাক গে একটু পরে নটবর কফি নিয়ে এলো কফি খেতে খেতে কালকের অভিযান নিয়ে আমরা আলোচনা করতে থাকলাম বহুক্ষণ পরে তারাপদ এসে গেল এসেই সে হাঁপাতে হাঁপাতে বলল মহা মহাধরিবাজ সুরেন ব্যানার্জি রোডে গিয়ে বাসে চাপলো বোরখাপড়া অবস্থাতেই চাপল কালীপ্রসাদ বলল বলিস কি হ্যাঁ আমিও দৌড়ে গিয়ে সেই বাসে চাপলাম প্রচণ্ড ভিড় ছিল এক পা এগুনো গেল না কোনো রকমে হাতল ধরে দরজায় ঝুলছিলাম তাই লক্ষ্য রাখা যাচ্ছিল তারপর তারপর মৌলালির মোড়ে বোরখাধারী নামলো নেমে শিয়ালদার দিকে হাঁটতে লাগলো আমিও ওকে ফলো করলাম এইভাবে বেলেঘাটা অবধি বাধা দিয়ে ডক্টর আড্ডি বললেন বেলেঘাটা সর্বনাশ হ্যাঁ স্যার তার চেয়েও অদ্ভুত ব্যাপার বোরখাধারী রাস্তার ধারে একটা নির্জন বটতলায় গিয়ে বোরখাটা খুলে ফেললো তারপর দেখি রোগা টিংয়ে এক ছোকরা প্রায় আমাদের বয়সী এবার সোজা সামনে গিয়ে ওকে চার্জ করবো ভেবে গতি বাড়িয়েছি সে হঠাৎ পাশের গলিতে ঢুকে গেল। তারপর তাকে আর দেখতে পেলাম না কোন গলি গলিটার নাম জানা উচিত ছিল আমি বললাম তারাপদে বললো শ্রীনাথ মিস্ত্রি লেন মানে স্যারের যে গলিতে আমরা অবাক হয়ে গেছি কয়েক সেকেন্ডে কারুর মুখে কথা নেই তারাপদ ডক্টর রাজ্জি বললেন একটা ব্যাপার স্পষ্ট বোঝা যাচ্ছে আমার কাছাকাছি না থাকলে আত্মীয়াজেলির ফলকের পাটোদ্ধার যে আমিই করেছি তা জানা সম্ভব ছিল না কারোর পক্ষে কিন্তু এও তো অসম্ভব আমি তো কাকেও আমার গবেষণার কথা বলিনি তারাপদ বলল ওই রকম চেহারার কোনো যুবককে নিশ্চয়ই আপনি চেনেন স্যার নিশ্চয়ই সে আপনার বাড়ি যাতায়াত করে একটু ভেবে দেখুন তো সে কে হতে পারে কফি এসে গেল কফি খেতে খেতে ডক্টর আজ্জি বললেন ওই রকম চেহারার কি ও পাড়ার ভালো মতো চিনি মানে সে আমার বাসায় যাতায়াত করে তার নাম মাধব যাদব কবিরাজ মশাইয়ের ছেলে বললাম কি করে সে তেমন কিছু করে বলে তো জানি না সারাদিন রকে বসে থাকে কখনো হেরম্বো ডাক্তারের সামনেও বসে গল্প করতে দেখেছি ওকে হেরম্বো বাবুর তেমন পশার নেই রুগীপত্তর আসে কদাচিত তাই ওখানে অনেকেই আড্ডা দেয় লেখাপড়া কদ্দুর পার্ট টু দিয়েছিল শুনেছি ফেল করেছিল বলে ডক্টর আড্ডি হেসে উঠলেন যাকে যদি ওই মেদ ছোকরাই আমাকে বেনামি পুরাতাত্ত্বিক হয় তাহলে ভয়ের কিছু নেই এবার তারাপদ শোনো পাঁচ হাজার টাকার নোটগুলো খেলনার নোট তারাপদ নোটগুলো দেখে খুব হাসলো। তারপর ডক্টর আড্ডি বললেন এবার কালকের প্রোগ্রাম ঠিক করে ফেলি কি বলো রুনু তার আগে নোট বইটা নিয়ে এসো আগে ভাগে সব কিছু বুঝিয়ে দিই তোমাদের আলমারির লকার থেকে নোট বইটা বের করে আনলাম ডক্টর আড্ডি সেটা খুলে বললেন এই দেখো ফলকের অবিকল প্রতিলিপি আমরা দেখলাম একটা দু মাথাওয়ালা ফোনাতোলা সাপে লেখা চিত্র আঁকা রয়েছে তার মধ্যিখানে একফালি চাঁদও আছে তার নিচে অদ্ভুত হরফে হিজিবিজি কীসব লেখা ফলকটা একপাশে ভাঙা ছিল তা বোঝা যায় তার পরের পাথায় ওই লেখার পাঠ রয়েছে তার মানে ডক্টর আড্ডি যা পড়তে পেরেছেন সে এক ভাষা রোমান হরফে লিখেছেন উনি বাংলায় উচ্চারণ করা কঠিন সেদিকে মন না দিয়ে বাংলা অনুবাদটা পড়তে থাকলাম আত্মিয়াজেলি শশাগড়া পৃথিবীর সম্রাট তিনি ও বণিকদের ধন লুণ্ঠন করে তার উপাস্য নাগ দেবতাকে উপহার দিলেন চন্দ্রদয় দুই আট ডক্টর আজি বললেন দুর্ভাগ্যের কথা ফলকটার পরের অংশ ভাঙা খুঁজে পাওয়া যায়নি তবু এই যথেষ্ট আমরা কালই রওনা হই ট্রেনের রিজার্ভেশনের হয়তো অসুবিধা হবে না রেল দফতরে আমার এক বন্ধুকে আজই ফোন করে বলে রেখেছি বললাম আমরা জিপেই যাই বরং জিপে অত দূর তারাপদে হেসে বলল স্যার এই জিপ নিয়ে আমরা সেদিন চেরাপুঞ্জি ঘুরে এসেছি ব্যাঙ্গালোর যাওয়া তো কঠিন হবে না রুনুর কাছে ভারতের সব এলাকার রাস্তার ম্যাপ আছে ভাববেন না কালীপ্রসাদের চোখ ছিল নোট বইয়ের পাতায় সে মুখ তুলে বলল কিন্তু চন্দ্রোদয় দুই মানে কি স্যার ডক্টর আড্ডি বললেন অনুমান করেছি দ্বিতীয়া তিথি শুক্লপক্ষ আর আট মানে হাসলেন ডক্টর আড্ডি ওটা কি হতে পারে বলা কঠিন হয়তো রাজা আত্মীয়াজ রাজত্বের অষ্টম বছর কিংবা অন্য কিছুও হতে পারে পরদিন সকাল নটায় বেরুবার প্রোগ্রাম হল তখন রাত নটা বেজে গেছে আমি ডক্টর আড্ডিকে বেলেঘাটা পৌঁছে দিতে গেলাম জিপ নিয়েই গেলাম শ্রীনাথ মিস্ত্রি এনে ঢুকতে যাচ্ছি হঠাৎ লোডশেডিং হয়ে সব কিছু ঘন অন্ধকারেই ঢেকে গেল জিপের হেডলাইট জেলে আস্তে এগোলাম বাড়িটা চিনতে পারছিলাম না কিন্তু ডক্টর আজ্জি তো নিজের বাসা চেনেন অসুবিধে হলো না এক জায়গায় বলে উঠলেন বাস বাস জিপ দাঁড় করালাম উনি নেমে গেলেন আচ্ছা এসরুনু বলে আমায় বিদায় দিলেন আমি ছোট গলির মধ্যে জিপ ঘোরাতে না পেরে পিছিয়ে যাচ্ছিলাম সাবধানে হঠাৎ পিছন থেকে ঢিল পড়া শুরু হলো জিপের ছাদে কয়েকবার ছিটকে এসে আমার সামনের কাছেও লাগলো ফেটে গেল কাজ সঙ্গে টর্চ ছিল না আলোর দিকে কিছু লোক চলতে দেখছি কিন্তু পেছনে সবটাই অন্ধকার ঢিল আসছে সেদিক থেকে মরিয়া হয়ে জোরে পিছিয়ে গিয়ে বড় রাস্তায় পৌঁছেই মুখ ঘুরিয়ে দিলাম গাড়ির তখন ডান পাশ থেকে ঢিল আসতে শুরু করেছে ভাগ্যিস জিপে স্টিয়ারিং বাঁ দিকে তাই ঢিলগুলো আমার গায়ে লাগলো না জোরে এগিয়ে রেল ব্রিজে পৌঁছলাম তারপর আস্তে আস্তে এগোলাম বুক ঢিপ করছে তখনও হাত কাঁপছে থরথর করে খানিকটা ভয়েও বটে আবার খানিকটা রাগেও কাঁপুনির চটে স্টিয়ারিং সামলাতে পারছিলাম না একটা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগতে লাগতে জোর বেঁচে গেল আমার গাড়িটা কিন্তু এমনভাবে বেমক্কা ঢিল ছোড়ার মানে কি বাড়ি ফিরে দেখি তারাপদ কালীপ্রসাদ আমার অপেক্ষা করছে কিন্তু তাদের সব খুলে বলতে খুব হাসাহাসি শুরু হয়ে গেল নটবার শুনে টুনে গম্ভীর হয়ে বলল হাসছেন দাদাবাবুরা কিন্তু ঢিলের বদলে যদি বোমা ছুটত হাতিয়ালমে পৌঁছতে প্রায় একদিন এক রাতের বেশি সময় লেগে গেছিল অনেক জায়গায় রাস্তা খারাপ আবার দু দুবার ভুল করে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম পথে কতবার যে বিশ্রাম নিতে হয়েছে ইয়ত্তা নেই একখানে নদীর ধারে খোলা জায়গায় জিপ রেখে আমাদের কয়েক ঘন্টা ঘুমিয়ে রাত পোহাতেও হয়েছিল পরে শুনেছিলাম ওখানকার জঙ্গলে বুনো হাতি আর বাঘের প্রচন্ড উপদ্রব আছে আমাদের তিনজনেরই শিকারের লাইসেন্স আর রাইফেল আছে আমার একটা পাঁচ ঘোড়া রিভলভারও আছে অতএব আমাদের ভয়ের কারণ ছিল না পাঁচজনের এই দলে ডক্টর আড্ডি নেতা একমাত্র তিনি নিরস্ত্র তাতে কি ক্ষতি আমরা তাকে রক্ষা করবো না শ্রীনাথ মিস্ত্রি লেনে সেই কবিরাজের গুণধর পুত্র মাধব তাকে সায়স্তা করতে দেরি হবে না ব্যাঙ্গালোরে পৌঁছে ভোরবেলায় রাস্তার ধারে একটা খাবারের দোকানে চা টা খেয়ে আমরা যখন হাতিয়ালোমে পৌঁছলাম তখন সকাল নটা তিরিশ বেজেছে ছোট্ট পাহাড়ি গ্রাম লোকেরা আদিবাসী সম্প্রদায়ের এবং খুব সরল ইত্রি নদীর মরা খাতের ধারে একটা টিলার পাশে গাছপালার মধ্যে ফাঁকা জায়গা খুঁজে নিয়ে তাঁবু পাতা হলো তিনটে জিপটার সামনে একটা তেল তেলপলের ছাউনির তলায় রাখা হলো একটা তাঁবুতে থাকবো তারাপদ আর আমি দ্বিতীয়টায় কালীপ্রসাদ আর ডক্টর আড্ডি তৃতীয়টায় একা নটোবর আর তার রান্নাবান্নার জিনিসপত্র চাল ডাল ইত্যাদি কতদিন থাকতে হবে কিছু ঠিক নেই তাই খাদ্যের আয়োজন অঢেল করা হয়েছে তাবু পাতা এবং টুকিটাকি কাজের জন্য তারাপদ গ্রাম থেকে লোক এনেছিল জনাতিনেক তাদের নাম বাইরা লোত্তা এবং রঙ্গ রঙ্গকে চালাক চতুর ও সাহসী মনে হল সে ডক্টর আড্ডিকে চেনে উনি এখানে গত অক্টোবরে এসে অনেক দিন ছিলেন তখন রঙ্গই ওর কাজকর্ম করেছে তাই তাকে পেয়ে আমাদের ভালোই হলো রঙ্গ বলল খোঁড়াখুঁড়ির কাজে যত মজুর লাগবে সে জোগাড় করে দেবে তার মামা বুধমকে খবর দিলেই হল কোনো অসুবিধে হবে না বাইরা নটবরের বয়সী ছোকরা সেও তেজি আর চটপটে ছেলে কিন্তু একটু বোকাটে বলেই মনে হচ্ছিল নটবার তাকে নদীর খাত থেকে জল আনা জঙ্গল থেকে কাজ সংগ্রহ এবং রান্নার সাহায্যের জন্য বেছে নিল লোত্তা রঙের কাকা প্রৌঢ় মানুষ শক্ত সমর্থ তার মুখ থেকে গলার নিচেটা অব্দি ক্ষত চিহ্ন দেখিয়ে সে বলল ভাল্লুকের সঙ্গে জব্বর লড়াই করে এই অবস্থা হয়েছে তবে ভাল্লুকটাকে সে আস্ত রাখেনি তার দম আটকে মেরে ফেলেছিল এই আদিবাসীরা টোডা সম্প্রদায়ের লোক সমান দেখিয়ে আমাদের বাংলা মূল্যকে যেমন বাবু বলা হয় ওরা তেমনি বলে দোরাই লত্তা বলল দোড়াই সেই ভাল্লুকের চামড়াটা এখনও আমার ঘরে আছে চেটুলু পরব শুরু হবে আর সাত দিন পর তখন আমি ভাল্লুকের চামড়াটা মুড়ি দিয়ে নাচব কালীপ্রসাদ বলল চেটুলু পরবটা কী বলতো লত্তা লত্তা বলল আমাদের সেরা পরব দোরাই তখন তাকে বাধা দিয়ে ডক্টর আড্ডি বললেন চেটুলু হলো গিয়া সর্প পূজা নাগরা চেত্তিলার পুজো এই এলাকায় খুঁজে পাওয়া প্রাচীন ফলকে চেত্তিলার নাম আছে তাছাড়া প্রাচীন অনেক পুঁথিতে নাগরা চেত্তিলার আশ্রিত রাজা আতিয়াজিলির কথাও আছে তোমাদের সেসব কথা তো আগেই বলেছি ভাবতে অবাক লাগে হাজার হাজার বছর ধরে এরা এখনো সেই চেত্তিলা বা চেটুলুর পুজো করে বলে চলেছে লোত্তা আমাদের গাইড বা পথপ্রদর্শকের কাজ করবে তবে আপাতত তাবু পাতা জিনিসপত্র গোছ করা এসব কাজে ওরা তিনজনে আমাদের সাহায্য করলো বাইরা বললো চায়ের দুধটা সেই জোগাবে তাদের একটা দুধের গরু আছে এবং সেই গরুর দুধের নমুনা দেখাতে সে তক্ষণি দৌড়ে কিছুটা দূরে পাহাড়ের গায়ে হাতিয়ালম বস্তিতে চলে গেল জায়গাটা সৌন্দর্য আছে পূর্বে নদীর মজা খাতে কোথাও ঝোপঝাড় কোথাও টুকরো ক্ষেত আবার কোথাও রদের মতো জলাশয় রয়েছে কয়েকটা তার মধ্যে ছোট বড় পাথর পড়ে আছে অসংখ্য গাছও আছে আমাদের তাবু রয়েছে নদীটার পশ্চিম পারে এক টুকরো সমতল জায়গায় তিন দিকে জঙ্গুলে গাছপালা আর টিলা পাহাড় নদীর ধার ঘেঁষে একটা বিশাল বট গাছ আছে তার পাশ দিয়ে জল আনার জন্য ঘাট করা হলো লোত্তা মেন্ট পাথর কুড়িয়ে এনে পাকা রাজমিস্ত্রির মতো সুন্দর ধাপ বানিয়ে একটা ঘাট তৈরি করল দুপুর নাগাদ জল স্বচ্ছ কাজল বর্ণ তলার বালি ও নুরি ঝুকমিক করছে উজ্জ্বল রোদে এখানে দেখছি এবার বর্ষাটা কম তবে বর্ষা কম হোক আর বেশি হোক আমাদের অসুবিধে হবে না বরং বেশি বর্ষা হলে মাটি খোঁড়ার কাজে সুবিধে হবে ডক্টর আজির ধারণা আত্মিয়াজেলির মন্দির মাটির তলায় কোথাও চাপা পড়ে গিয়েছিল এবং ঠিক জায়গাটা খুঁজে বের করার পর মাটি খুললে সেটা বেরিয়ে পড়বে আমাদের দলে একমাত্র সিগারেট খায় সে স্যারকে লুকিয়ে সিগারেট খেতে গিয়েছিল নদীর খাড়ির মাথায় সেই বিশাল বটগাছটার তলায় ওখান থেকে আমাকে ইশারায় ডাকলো গিয়ে বললাম কিরে আত্মীয়াজির মন্দির আবিষ্কার করে ফেললি নাকি তারাপদ গম্ভীর হয়ে বলল মন্দির পরে একটা অদ্ভুত ব্যাপার দেখে যা সে ঝুড়িওয়ালা বটতলায় সাবধানে পা ফেলে এগিয়ে গুড়ির কাছে গেল আমিও গেলাম দেখলাম কবে বাজ পড়েছিল গাছের গুড়িতে এবং একটা অংশ লম্বালম্বি পুড়ে গিয়েছিল কারা সেই পোড়া কাতগুলো খুবলে তুলে নিয়ে গেছে তার ফলে একটা কোটো সৃষ্টি হয়েছে সেখানে দেখে বললাম অদ্ভুত বলছিস কেন বাজ পড়েছিল গাছে তারাপদ বলল হাঁদারামের মতো কথা বলিস নে রুনু ব্যাপারটা এখনও চোখে পড়ছে না তোর কোটরের ভেতরে আবছায়া কিছু দেখা যাচ্ছে না উজ্জ্বল রোদ থেকে এসেছি তাই কয়েক মুহূর্ত পরে দৃষ্টি পরিষ্কার হলো তখন দেখি কোটরের তলায় কয়েকটা চকলেটের মোড়ক পড়ে আছে আর একটা সিগারেটের ফিল্টার টিপটুকু থেকে ধোঁয়া বিড়ছে বললাম ও চকলেট খাচ্ছিলি লুকিয়ে তারা পদ বিরক্ত হয়ে বলল আমি লুকিয়ে চকলেট খাবো কোন দুঃখে আর দেখতেই পাচ্ছিস সিগারেটটা এখনও পোড়া হয় আমার আঙুলের ফাঁকে রয়েছে তাহলে ওই সিগারেটটা কে খেলো যে চকলেট খেয়েছে সে আবার কে হবে কিন্তু কে সে কালীপ্রসাদ নিশ্চয়ই কালিপ্রসাদ স্যারের সঙ্গে পুরাতত্ত্ব আলোচনা করছে দেখলি না তাহলে বলে আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম তারাপদ আরও গম্ভীর হয়ে বলল একটু আগে লোত্তা ওখানে ঘাট তৈরি করছিল কিন্তু সে সিগারেট খায় না খেতে চাইলেই বা পাচ্ছে কোথায় বললাম তাহলে নটোবার লুকিয়ে সিগারেট টানতে শিখেছে তারাপতো ধমকে সুরে বলল তোর মাথা খারাপ নটোবার সিগারেট খেতে এখানে ঢুকবে কেন ঘাটে বসেই খেতে পারতো ঝোপঝাড়ের আনালেও খেতে পারতো তবে তোর রাঁধুনিক বৃত্ত ছোকরাটিকে যে সিগারেট খায় না সেটা তুই না জানলেও আমি বিলক্ষণ জানি রাগ দেখিয়ে বললাম তাহলে কি ভূতে চকলেট আর সিগারেট খাচ্ছিল তারাপদ আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল রুনু আমার ধারণা এখানে লুকিয়ে কেউ আমাদের তাঁবুর দিকে নজর রেখেছিল আমাকে এদিকে আসতে দেখেই কেটে পড়েছে ওই দেখ কোটরের মাটিটা ভিজে বলে তার জুতোর দাগও পড়েছে জুতোর দাগ পরীক্ষা করে বললাম মনে হচ্ছে পুরু এবং ভারী রবার সোলওয়ালা জুতোর দাগ কে হতে পারে সেই কোবরেজ ভদ্রলোকের ছেলে নয় তো তারাপদ বলল হতেও পারে কিন্তু আমার মনে হচ্ছে তার পেছনে কোনো ঘোরের লোক আছে মাধব তারই চর আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখে বাইরা একগাল হেসে দৌড়ে এলো সে দুধ এনেছে দুধটা কত ঘন এবং খাঁটি আমাদের সচককে গিয়ে দেখতে অনুরোধ করল তারাপদ বলল আচ্ছা বাইরা কাল পরশু কিংবা আজ সকালের মধ্যে কি কোনো দোড়াই তোমাদের গায়ে এসেছে বাইরা মাথা নেড়ে বললো না তো দোড়াই এ গায়ে দোড়াইরা আসেন নাই কেন আসবেন তবে আমাদের দলের ওই পাকাচুলওয়ালা অনেক দিন আগে একবার এসেছিলেন মনে পড়ছে আর হ্যাঁ তার আগে একদল সরকারি দোড়াই এসে মাটি খোড়াখুড়ি করেছিলেন নদীর খাতে এ বাদে আর কেউ আসেননি তারাপদ বলল। আচ্ছা বাইরা নদীর খাতে ধান খেতে কোনো চাষি একটা পাথরের ফলক কুড়িয়ে পেয়েছিল সে কি বেঁচে আছে এখনো বাইরা হি করে হেসে উঠল ভুলাম তো খুব বেঁচে আছে ওই দেখুন না তাবুতে কথা বলছে আপনাদের পাকা মাথা দোরাইটির সঙ্গে খবর পেয়েই কখন চলে এসেছে জানেন দরাই সেবার ওই পাকা মাথা দড়াইয়ের সঙ্গে খুব ঘোরাঘুরি করেছিল বুড়াম বুড়ো হু ওই পাহাড়ের তলায় মাটি খোঁড়া হচ্ছিল বুলাম শুধু মজুরদের তম্বি করেই মোটা টাকা মাইনে হাতিয়েছিল সেই টাকায় বুড়ো কী করেছিল শুনবেন চাষের জন্যে দুটো বলদ গরু কিনেছিল একটা বলদে শিং ভাঙা অন্যটা ল্যাজ নেই বাইরা হাসতে হাসতে কুজো হয়ে গেল তারপর বলল তা বুলাম বুড়োর বরার দরাই লেজ কাটা বলদটা হুই পাহাড় থেকে পড়ে হাড়ঘড় ভেঙে মারা গেল গায়ের লোকেরা বলল বুলাম পাপ করেছে কী পাপ না চেটুল্লুর লুকোনো মন্দির খুঁজে দিতে সাহায্য করেছে দোরাইদের বললাম বলো কি বাইরা লুকোনো মন্দির হ্যাঁ দোরাই তাই তো বলে চবাই তারাপদ আমার দিকে চোখ টিপে ইশারা করল মনে পড়লো ডক্টর রাজ্জি পই পই করে নিষেধ করেছেন আমরা মন্দির আবিষ্কারে এসেছি একথা যেন ঘনাক্ষরেও এরা টের না পায় এদের বলতে হবে আমরা অব্রের খনি খুঁজতে বেড়াচ্ছি বাইরা তার কথার ঝেক টেনে বলল বুলাম বলেছিল মোটেই না পাকা মাথা দোড়াই মাটির তলায় দামি জিনিস খুঁজতে এসেছিলেন ওই যেমন নাকি আছে ঝালম টাউনের ওখানের কারখানা তেমনি কারখানা হবে এখানেও তাই শুনে বুলামের জরিমানা মাফ করে দিল গায়ের লোকেরা কলকারখানা হলে সবাই টাউনওয়ালাদের মতো রোজগার করতে পারবে তারাপদ বললো চল রুনু ক্যাম্পে ফিরি বুলাম বুড়ো কি বলছে শোনা যাক বটতলা ছাড়িয়ে পাথর ছড়িয়ে থাকা সমতল ফাঁকা জায়গায় এসেছি হঠাৎ বাইরা উত্তর দিকে আঙুল তুলে বলল দেখুন দেখুন আরেকজন দৌড়াই এসেছে ঘুরে সেদিকে তাকিয়ে এক পলকের জন্যে চোখে পড়ল কিছুটা দূরে গাছপালার পেছনে একটা পাহাড়ের খাঁজে কেউ চোখে বাইন রেখে আমাদেরই যেন দেখছিল আমরা ঘোড়া মাত্র সরে গেল খাঁজের আড়ালে লুকিয়ে পড়ল তারাপদ চাপা গলায় বলে উঠল রুনু রাইফেলটা নিয়ে আসি একটু দাঁড়া তারপর দৌড়ে ক্যাম্পের দিকে চলে গেল আমার প্যান্টের পকেটে রিভলভারটা রেখেছি অজান্তে হাত গিয়ে সেটার হাতলে ঠেকলো বাইরা অবাক হয়ে তাকিয়েছিল আমাদের দিকে বলল কি হলো দো বললাম কিছু না তুমি দটোবারকে সাহায্য গে সে বারবার পিছু ফিরে আমাকে দেখতে দেখতে চলে গেল। তার পাশ দিয়ে তারাপদ রাইফেল নিয়ে দৌড়ে এলো তার গলায় একটা বাইনোকুলার ঝুলতে দেখলাম তারপর আমরা দুজনে উত্তরের গাছপালার দিকে এগিয়ে গেলাম জঙ্গল বলা যায় তার মধ্যে অজস্র বড় বড় পাথর রয়েছে জঙ্গলটা পেরিয়ে পাহাড়ের ধারে পৌঁছে তারাপদ বলল দাঁড়া গুলি ভরে বললাম সর্বনাশ তুই কি ওকে খুন করবি নাকি খুনের দায় পড়ে যাব যে আমরা তারাপদ একটু হেসে বলল, না না ভয় দেখিয়ে ব্যাটাকে এলাকা থেকে তাড়াব ওর আশপাশ দিয়ে ঝাঁক গুলি ছুললে আর ব্যাটার টিকিটি দেখা যাবে না দেখবি আমরা এবার পাহাড়ে ওঠা শুরু করলাম সেই খাঁজটা লক্ষ্য করেই উঠছিলাম আমাদের তিনজনই দার্জিলিং মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অর্থাৎ পাহাড়ে চড়ার শিক্ষা কেন্দ্রে ট্রেনিং নিয়েছি তাই পাহাড়ে উঠতে পারি যে কোনো পাহাড়ি টাট্টুর মতোই মনে হলো দূর থেকে খাঁজটার উচ্চতা অনুমানে ভুল হয়েছিল উঠছি তো উঠছি খাঁজে পৌঁছানো যাচ্ছে না তারা পদ হাফাতে হাফাতে মাথা তুলে দেখে নিয়ে বলল বাপস কমপক্ষে আড়াই হাজার ফুট তো হবে কি বলিস তাই মনে হচ্ছে বলে আমি ডাইনে মুখ তুলে তাকিয়েছি আর দেখি এপাশেও ওই রকম একটা খাঁজ আছে মধ্যিখানে ফাটল আর খাদ দুপাশে দুটো খাঁজের মাথায় খানিকটা সমতল জায়গা এই খাঁজটা কাছে তাই বললাম তারু এটাতেই গিয়ে ওঠা যাক ওখানে দাঁড়ালেও আমরা লোকটাকে খুঁজে বের করতে পারব তারু মেনে নিল কথাটা কিছুক্ষণ পরে দুজনে এদিকের খাঁজের মাথায় উঠে বসলাম আমাদের নিচে পশ্চিম দিকে গভীর খাদ তার ওপারে সেই জায়গাটা যেখানে লোকটা আমাদের দাঁড়িয়ে দেখছিল তারপর বাইনাকুলারে চোখ রেখে তন্ন তন্ন করে খুঁজে কাকেও দেখতে পেল না অথচ পুরো পাহাড়টা উজ্জ্বল রোতে প্রতিটি অংশ স্পষ্ট দেখা যাচ্ছে পিছনের উপত্যকাটা ফাঁকা কোনো ঝোপঝাড়ও নেই তাহলে লোকটা গেল কোথায় রোদের তাপে আমরা প্রচন্ড ঘামছিলাম তাই একটু সরে ছায়ার মধ্যে গেলাম মাথার উপর একটা ছোট্ট চ্যাটালো পাথর পাহাড়ের গা থেকে ব্যালকানির মতো বেরিয়ে এসেছে ছায়া খুব ছোট্ট সেখানে দাঁড়িয়ে বললাম কই এবার আমাকে বাইনাকুলারটা দে আমি খুঁজি বাইনাকুলারে চোখ রেখে পশ্চিমের পাহাড়ের খাঁজের ওপাশে লক্ষ্য করছি সেই সময় মনে হলো একটা গোল কালো মতো কি রয়েছে ওখানে একটু পরে বুঝলাম ওটা একটা গুহার মুখ বললাম তারু তার নিশ্চয়ই লোকটা ওই গুহার মধ্যে লুকিয়ে আছে গুহা কোথায় গুহা বলে তারাপদ বাইনাকুলার ছিনিয়ে নিল আমার কাছ থেকে তারপর চোখে চোখ রেখে বলল তাই তো বললাম তারু এই দুপুর বেলায় রোদের মধ্যে আর পাহাড়ে ছুটে ছুটি করে লাভ নেই খুব ক্লান্ত হয়ে পড়ব সেই অবস্থায় লোকটাকে এঁটে ওঠা কঠিন হবে ওর কাছেও তো বন্দুক পিস্তল থাকতে পারে কাজেই গুহাটা দেখা রইল এখন আমরা ক্যাম্পে ফিরে যাই সবাই মিলে পরামর্শ করে বরং ওবেলা ওখানে গিয়ে আচমকা হানা দেব তারাপদ উদ্বিগ্ন ও ক্লান্ত মুখে বলল ঠিক বলেছিস চল নেমে যাই দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা ব্যাপারটা আলোচনা করলাম ডক্টর আজ্জি বললেন হ্যাঁ ওই গুহাটা আমি সেবার এসে দেখে গেছি গুহাটা লম্বাটে এঁকে বেঁকে ঘুরতে ঘুরতে ক্রমশ নিচের দিকে চলে গেছে সে সব যাবার সাহস হয়নি বিষাক্ত গ্যাস থাকা বিচিত্র নয় কিংবা হিংস্র জন্তু আর সাপ থাকা স্বাভাবিক তবে এখানকার লোকেরা ওটাকে বলে নাগিনীর গুহা তাই মনে হয় সাপ তো আছেই আশেপাশে অনেক শঙ্খচুর সাপ থাকার প্রমাণ নিজেও পেয়েছিলাম ওই গুহার কাছে কিন্তু ভুলেও কেউ যায় না ওদের বিশ্বাস নাগিনীর নিঃশ্বাস লাগবে গায়ে এবং সেই অবস্থায় কোনো গায়ে ফিরে এলে মহামারীর প্রাদুর্ভাব ঘটবে তারাপদ হাসতে হাসতে বলল আমরা টিকে ইঞ্জেকশন নিয়ে রেখেছি আর যাই হোক মহামারীর কবলে পড়বো না চলুন ঘন্টাখানেক পরে ওখানে হানা দেওয়া যাক ডক্টর আর ডি চাপাগলায় বললেন কিন্তু একটা বাধা আছে গায়ের মোরল বা সর্দার জানতে পারলে মুশকিল হবে অক্টোবর মাসে আমি একা লুকিয়ে নাগিনীর গুহাতে ঢুকেছিলাম জানতে পারলে এরা তীর বা বল্লমে গেঁথে ফেলতো আমাকে তাই আমাদের গোপনে যেতে হবে কালীপ্রসাদ বলল গোপনে কিভাবে যাওয়া যাবে স্যার রঙ্গলত্তার বাইরা এখানে থাকছে ওরা জানতে পারবে আমরা লুকিয়ে গেলেও এখান থেকে ওদের চোখ পড়ে যাবে পাহাড়টা একেবারে ন্যাড়া যে ডক্টর আজি বললেন একটা পথ আছে নদীর পার ধরে উত্তরে গিয়ে পাহাড়টার পিছন থেকে ওঠা যায় আর এই লোক তিনজনকে ফাঁকি দেবার জন্য বরং আমাদের কেউ থাকবে ক্যাম্পে সে ওদের কোনো কাজে ব্যস্ত রাখবে তারাপদ বললো বরং কালীপ্রসাদ থাকবে সে ওদের নিয়ে গায়ে যাবে মজুর জোগাড় করতে নটবার শুনছিল এক পাশে বসে আতকে উঠে বলল দাদাবাবুরা আমি তাহলে একা থাকবো হরে বাবা আমি তাহলে ময়রে যাবো ধমক দিয়ে বলল কেন ময়রে যাবি কেন বাবা রাক্ষস না খকস আছে নটবার কাছু মাছু মুখে বলল হ্যাঁ গিয়ে ভূত আছে দাদাবাবু আমরা হেসে উঠলাম কালীপ্রসাদ বলল। তাই বুঝি তুই দেখেছিস হ্যাঁ হ্যাঁ তখন জাল আনতে জল আনতে গিয়ে বটতলায় দেখেছি হাসবেন বলে বলিনি বলিস কী রে কটা ঠ্যাং দেখলি বলতো ভূতে তাহলে জানবো সত্যি না মিথ্যে ঠ্যাং ঠ্যাং নেই দাদা বাবু নটোবর চোখ বড় বড় করে বললো তারাপদ বলল হ্যাঁ ঠ্যাং নেই তাহলে ছিল কিভাবে নটবর গম্ভীর হয়ে বললো হ্যাঁ আমি পেত দেখো তো চিনতে পারিনি ভাবলাম কি একটা লাঠির মতো পড়ে আছে অবিকল সাপ আবার হাসির ধুম পড়ে গেল এবার রাসভারী নটবর ভূতরে কিছু খেল দেখালো নিশ্চয়ই ডিগবাজি খেলো না শটান লেজে ভর দিয়ে ছড়ির মতো সোজা হলো নটবার জোরে মাথা দুলিয়ে সায় দিল আপনি পণ্ডিত মশাই স্যার নটবর। আমাদের দেখাতে কি স্যার বলে ওনাকে আপনি ঠিকই বুঝেছেন একগে সাপটা লেজে ভর দিয়ে নাটি হয়ে গেল তারপর আমার পিসি বলেছিল বলেই না জানতে পারলাম কি দেখতে কি দেখছি পিসি বলেছিল বাবা নটে কত রূপে ধরে ওনারা দেখা দেন তাই বটে গো কালীপ্রসাদ বলল তারপর কি হলো নটবর নটবর চাপা গলায় বলল বলবো কি দাদা বাবুরা সাপটা সোজা নাটির মতো শো করে গাছের কোটরে ঢুকে গেল আমি দৌড়ে পালিয়ে এলাম আর একলো ও বাগে যেতে পারবো না নটবরের কথা নিয়ে খুব হাসাহাসির পর আমরা কিছুক্ষণ জিরিয়ে নিচ্ছিলাম আমার তাঁবুতে তারাপদ আর আমি শুয়ে পড়লাম দিবানিদ্রার অভ্যেস অল্প স্বল্প আছে পাশের তাঁবুতে কালীপ্রসাদ ও ডক্টর আড্ডি আছেন তার ওপাশে নটবরের তাঁবু সে একা এখন রঙ্গ লত্তা বাইরা গায়ে খেতে গেছে একটু পরে ফিরে আসবে তারাপদ হঠাৎ বলল রুনু নটবরের গল্পটা শুনে একটু খটকা লাগছে বুঝলি কেন রে সাপ লাঠির মতো সোজা হয়ে কোঠরে ঢুকে গেল মানে কি ভাত জানিস তো কত অদ্ভুত অদ্ভুত কথা বলে তারাপদ সিগারেট ধরিয়ে বলল কিন্তু কে জানে মনে হচ্ছে লাঠির মতো তারাপদর স্বভাবেই পুরো কথা বলবে না আপন মনে গাঁয় গুঁই করবে আমি আর কান দিলাম না ভাত ঘুমে চোখের পাতা জুড়িয়ে এলো দু ঘন্টা পরে তার মানে ঠিক তিনটে আমরা বেরুবো এই দু ঘন্টার ঘুম যথেষ্ট গত রাতে ঘুমোনোয় জুত হয়নি অর্ধেক রাত গাড়ি চালিয়েছি ঘন্টা তিন ঘুম আর জেগে থাকার মাঝামাঝি অবস্থায় কাটিয়েছি সেই নদীর ধারে খোলা আকাশের নিচে আবার ভোর হতে না হতে গাড়ি স্টার্ট দিয়ে রাস্তায় ছুটতে হয়েছে তাই ঘুমটা ভারী দরকার ছিল হঠাৎ ঘুমটা ভেঙে গেল চেঁচামেচিতে কয়েক মুহূর্ত কিছু বুঝতে পারলাম না তারপর বুঝলাম নটবর হাউমাউ করে কাকে কি বলছে পাশের ক্যাম্প খাটে তারাপতকে দেখতে পেলাম না তখন টলতে টলতে বেরিয়ে গেলাম ঘড়ির কাঁটায় চোখ বুলিয়ে নিলাম আড়াইটে বাজছে বাইরে গিয়ে দেখি কালীপ্রসাদ আর ডক্টর আনটি দাঁড়িয়ে আছেন নটবর হাত মুখ নেড়ে কি বলছে তারপর গলা শোনা গেল তাঁবুর পেছন থেকে নটেটা নির্ঘাত গাঁজা খেতে শিখেছে কোনো মানে হয় বললাম ব্যাপার কি কালীপ্রসাদ হাসতে হাসতে বলল নটবর আবার ভূত দেখেছে তার মানে বলছে তাঁবুতে শুয়েছে আর একটু পরে নাকি একটা মরার মুন্ডু ওর খাটের পাশ থেকে উঁকি মেরেছে নটবর দিব্যি কাটতে শুরু করলো তারপর বলল ঘুমের ঘরে নয় দাদা বাবু মা কালী মা সরস্বতীর দিব্যি আপনাদের দিব্যি স্পষ্ট দেখলাম তারপরে সেটা আমার দিকে কালো কালো গর্ত গর্ত চোখে তাইককে রইল আমি চোখ বুঝে চেঁচাতে শুরু করলাম তারাপদ ফিরে এসে বলল গাঁজা নটে এবার তোকে গাটটা মারবো বলে দিচ্ছি বললাম তারু কি কঙ্কালটাকে খুঁজতে গিয়েছিলি তারাপদ বলল হ্যাঁ কারণ চেঁচামেঁচি শুনে দৌড়ে বেরিয়ে আসার সময় আমিও ভুল দেখেছিলাম ওর তাঁবুর পেছনে ঝোপগুলো যেন ছিল। মানে বাতাসের দুলনি নয় যেন কেউ যেন কালীপ্রসাদ বলল রাগ তোর যেন নোটে যেমন ভাত ঘুমটির বারোটা বাজিয়ে ছেড়েছ তেমনি তার শাস্তি স্বরূপ এখন উনুন জেলে কেটলি চড়াও শিগগির চা খাইয়ে দাও নটবর অগত্যা মনমরা মরা হয়ে উনুন জ্বালতে গেল আমাদের আর ঘুমোবার সুযোগ নেই চোখে মুখে জল দিয়ে ঘুমের ঘোরটুকু ধুয়ে ফেললাম তৈরি হতে ব্যস্ত হলাম আমি তারাপদ আর ডক্টর আড্ডি বেরোবো সেই নাগিনীর গুহা দেখতে আমাদের সঙ্গে দুটো রাইফেল থাকছে তিনটে বড় টর্চও থাকছে পায়ে গাম্বুট পড়তে হলো সাপের ভয় কিড ব্যাগে হাতের গ্লাভসও নেওয়া হলো শুধু মুখগুলো খোলা রইল তবে মুখে সাপের কামড় খাবার ভয় বড় একটা নেই হাত আর পা ঢাকা থাকলেই যথেষ্ট হ্যাঁ মাথায় ছাইরঙা তিনটি হেলমেটও পরে নিতে হবে কলকাতায় বসে আগেই সব ভেবেচিন্তে এগুলো আনা হয়েছে অ্যাডভেঞ্চারে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা এতদিন হয়েছে এসব প্রস্তুতি তারই ফল বিপজ্জনক কাজে বেরুতে হলে মাথাটি অক্ষত রাখার ব্যবস্থা সবার আগে করা দরকার এ আমরা থেকে শিখেছি এই হেলমেটগুলো একটা কোম্পানি থেকে বিশেষ অর্ডার দিয়ে বানানো সেবার আফগানিস্তানের হেরদুন নামে একটা জায়গায় অ্যাডভেঞ্চারে যাওয়ার সময় এগুলো দরকার হয়েছিল দুর্ধর্ষ পাঠানদের চোরাগোপ্তা গুলির ঝাঁক থেকে মাথা বাঁচাবার জন্যেই চা খেতে খেতে রঙ্গরা এসে গেল কালীপ্রসাদ তাদের গিয়ে তক্ষণি পাশের গায়ে বেরিয়ে পড়ল মজুর সংগ্রহের অছিলায় রঙ্গ বারবার বলল এ কাজটা তার ওপরই ছেড়ে দেওয়া হোক সে এতে খুব দর কিন্তু তাকে আমল দেওয়া হলো না বাইরার তো যেতে মনই ছিল না পিছু তাকাতে তাকাতে গেল বেচারা নটবর একটা বল্লম নিয়ে বসে রইল চুপচাপ দেখে মনে হলো এখন সে মরিয়া চোখ বুঝে বল্লম ছুঁড়তে দেরি করবে না ভূত আসুক আর বাঘ ভাল্লুকি আসুক একটু পরে আমরা বেরিয়ে পড়েছি নদীর পার বরাবর এগোচ্ছি বললাম বরং বাইরা ছেলেটাকে নটবরের কাছে রেখে এলে ভালো হতো কালীপ্রসাদের সঙ্গে ওর না গেলেও চলতো ডক্টর আড্ডি বললেন ভুলে যাও না রুনু এখন প্রতি পদে আমাদের অতিরিক্ত সাবধানতা দরকার নটবার একা থাক না দেখবে বাধ্য হয়ে ওর সাহস বেড়ে যাবে কাউকে সাহসী করে তুলতে হলে একা ছেড়ে দাও এ হচ্ছে কিনা জাপানি প্রবাদ তারাপদ বলল সেই নোট সঙ্গে আছে তো স্যার বললাম ওটা আমার কাছে আছে রেখে আসবো কোন কেলে পিঠে ঝোলানো এই কিটব্যাগের মধ্যে ভরে রেখেছি নদীর পারে পাথর আর ঘন ঝোপ জঙ্গল ভেঙে সাবধানে এগিয়ে চললাম আমরা নিচে খাতটা এদিকে শুকিয়ে রয়েছে বর্ষা তেমন শুরু হয়নি তাই সেই শুকনো খাতে নেমে ছোট বড় পাথরের ওপর দিয়ে আমরা আবার পারে উঠলাম তারপর পশ্চিমে এগোলাম ডক্টর আর্জি সামনে চলেছেন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন কিছু দূর চলার পর পাহাড়টার উত্তর প্রান্তে পৌঁছে গেলাম আমরা তখন দেখা গেল একটা শুকনো ঝর্নার পাশ ঘেঁষে ঘুরে ঘুরে এক ফালি পথ পাহাড়ে উঠেছে ডক্টর রাজ্জি বললেন যে সংকীর্ণ পথে এখন আমরা হাঁটছি কল্পনা করতে পারো কত হাজার বছর আগে এই পথে নাগিনীর গুহায় পুজো দিতে যেত নাগজাতির পুরুষ ঠাকুররা এই পথ তাদেরই জন্য বানানো হয়েছিল লক্ষ্য করছো পথের দুপাশে পাথরের দেওয়ালে কত চিহ্ন আঁকা রয়েছে তাই তো এবার আমাদের চোখে পড়ল আঁকা জোকাগুলো অবাক হয়ে দেখতে দেখতে চড়াই ভাঙতে থাকলাম অজস্র সাপের প্রতীক অন্যান্য জীবজন্তুর স্কেচ আর দুর্বদ্ধ হিজিবিজি কিসব চিহ্ন খোদাই করা রয়েছে দুধারের খাড়া দেয়ালের মতো পাথরের গায়ে চড়াই প্রথমটা ক্রমশ সংকীর্ণ হয়ে উঠছে সামনের বাঁকের পর বাঁদিকে পথটা মাত্র দেড় হাত চওড়া দুপাশে আকাশ ছোঁয়া পাথরের দেয়াল খুব কষ্টে কখনো হামাগুড়ি দিয়ে আমরা উঠছিলাম ডক্টর বললেন হাজার হাজার বছর আগে একটা ছিল চমৎকার একটা সোপান বৃষ্টি ভূমিকম্প ইত্যাদির ফলে সেটা ভেঙে গেছে কিংবা হয়তো তলায় ঢাকা পড়েছে এই সোপান পথের নাম কি ছিল জানো নিষিদ্ধ পথ একবার দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে একদল পুরাতাত্ত্বিক এসেছিলেন সোপানের পুনরুদ্ধারে ব্যর্থ হয়ে ফিরে যান তারপর কেউ আর চেষ্টা করেনি বললাম কেন স্যার তারা হিসেব করে দেখেছিলেন ওই কাজে মাটি খোঁড়াতে খরচ হবে ত্রি লক্ষ টাকা তাছাড়া জায়গায় জায়গায় ডেনামাই চার্জ করেও পাথর উড়িয়ে দিতে হবে তাতেও কম খরচ পড়বে না তারা পদ বলল খরচ সরকারের দেওয়া উচিত ছিল স্যার এত বড় কাজ ডক্টর আজ্জি হাসলেন সরকার হয়তো দিতেন কিন্তু আর আশপাশের এলাকার টোডা সম্প্রদায় খেপে যেত তাদের পিতৃপুরুষদের পবিত্র জায়গা কাজেই বুঝতে পারছ তারা ছেড়ে কথা কইবে না উনিশশো তিন খ্রিস্টাব্দে এক ইংরেজ পুরাতাত্ত্বিক তিনি ব্রিটিশ সরকারের পুরাতত্ত্ব বিভাগের কর্তা এবং পরে লন্ডন জাদুঘরের অধ্যক্ষ হয়েছিলেন লর্ড ট্যান্ডার কিন্স এখানে দলবল নিয়ে এসে খোঁড়াখুঁড়ি শুরু করেছিলেন খুঁড়ছিলেন নাগিনীর গুহার মুখে ব্যাস হাজার হাজার টোডা তীরধনুক বর্ষা নিয়ে তাদের ঘিরে ফেলেছিল অতি কষ্টে তারা পালিয়ে প্রাণ বাঁচান আজকাল টোটাদের আর সে নেই জঙ্গল উৎখাত হয়ে গেছে ওরা ছিল শিকারি জাত এখন পেটের দায়ে চাষবাস করে মজুর খেটে খায় গরিব হয়ে গেছে অনেকে খ্রিস্টান হয়ে লেখাপড়াও শিখেছে আগের মতো ধর্ম নিয়ে অতটা গোড়ামি অনেকেরই নেই তাই আমরা এভাবে বিনা বাধায় এতখানি এগোতে পেরেছি তবু বলছি এখনো সেকেলে মোরলরা পিতৃপুরুষের ধর্মের ব্যাপারে খুব করা তাই আমাদের সাবধান হতেই হবে আমরা অবশ্য চাপা গলায় কথা বলছিলাম আরেকটা বাঁকে পৌঁছে দেখলাম এবার পথটা মাত্র এক হাতেরও কম চড়া অর্থাৎ ফাটলের মতো কাত হয়ে অতি কষ্টে এগোতে হচ্ছে আর হামাগুড়ি দেবারও সুযোগ নেই ক্রমশ সেই খাঁজের মাথায় চাতালটার দিকে যত যাচ্ছি তত আমরা সতর্ক হচ্ছি জানি এমন জায়গায় রাইফেল ছড়া অসম্ভব কেউ ইচ্ছে করলে আমাদের বেকায়দায় ফেলতে পারে তার ওপর মুশকিল এবার ফাটলের পথে দিন দুপুরে আবছা অন্ধকার দেখে শুনে পা ফেলতে হচ্ছে পাছে পাথরে পা না হড়কে যায় এবং পাথর গড়িয়ে পড়ার শব্দ না ওঠে কতক্ষণ পরে ওপরে বিকেলের সোনালি রোদ দেখা গেল তারপর আকাশটা আবার বড় হয়ে উঠল ওই সেই চাতাল ডক্টর আজ্জি আগে মুখ তুলে ওপরটা দেখে নিলেন তারপর তারাপদর দিকে ঘুরে ইশারা করলেন তাকে অনুসরণ করতে ডক্টর আজ্জি উঠে গেলেন তার পিছনে তারাপদ উঠল তারপর আমি ওপরে উঠে আমরা কিন্তু দাঁড়ালাম না হাঁটু গেড়ে আস্তে আস্তে এগোলাম কিছুটা যাওয়ার পর টুকরো টুকরো বড় পাথরের আড়ালে গিয়ে বসে পড়লাম সামনে সেই গুহার মুখটা দেখা যাচ্ছে আমাদের বসে থাকতে বলে প্রথমে তারাপদ গুঁড়ি মেরে এগিয়ে গেল গুহার দরজার কাছে তারপর ভেতরে ঢুকল আমরা দম বন্ধ করে অপেক্ষা করছি সেই লোকটা আছে কিনা দেখতে গেছে তারাপদও থাকলে তাকে জুডোর কায়দায় বন্দি করে ফেলবে তারাপদর দৈহিক শক্তি আর ক্ষিপ্রতা অসাধারণ কিন্তু তেমন কিছু ঘটল না তারাপদ ইশারায় গুহামুখ থেকে আমাদের ডাকলো আমরা গিয়ে দেখি গুহার দরজা থেকে হাত তিনেক তফাতে একটা বিছানা গুটিয়ে রাখা হয়েছে একটা ব্যাগ গুহার দেয়ালে পোঁতা হুক থেকে ঝুলছে একটা থার্মাস ফ্লাস্ক আর জলের বোতলও রয়েছে আমরা হতভম্ব হয়ে মুখ তাকাতাকি করছি জায়গাটা ঘরের মধ্যে পেছনে অবশ্য ঘুর অন্ধকার কিন্তু এখানে আবছা আলো এসে পড়েছে বাইরের রোদ থেকে সেই লোকটাই থাকে এখানে কিন্তু এই নাগিনীর গুহায় এভাবে যে থাকে তার সাহসের প্রশংসা করা উচিত টর্চের আলোয় প্রথমে আরও কিছু আছে নাকি খুঁজছিল তারাপদ বলল স্যার দেখে যান ডক্টর আড্ডি এবং আমি ওর কাছে গিয়ে দেখি একটা ছোট্ট ব্যাটারি চালিত ড্রিলিং মেশিন রয়েছে ওটা দিয়ে সামান্য পরিমাণ গর্ত করা যায় মাটি বা পাথরে আরও তো একটা জিনিসও আছে একটা প্রকাণ্ড হাতুড়ি একটা শাবল একটা লোহার গোঁজ একগুচ্ছ নাইলনের রশিরাশা আশা ইত্যাদি জিনিসপত্র ডক্টর আজ্জি বললেন খুব ঘোরেল এবং বাহাদুর লোক বলতে হবে তারাপদ বলল আপনাদের পাড়ার মাধবের পক্ষে এটা নিশ্চয়ই সম্ভব নয় স্যার ডক্টর আজ্জি বললেন বলা কঠিন ওই কিডব্যাকটা পরীক্ষা করে দেখাতো ওর পরিচয় পেলেও পেতে পারি আমরা তারাপদ কিকব্যাগে চেন টেনে খুললো বেরোল একটা মস্ত টর্চ দুটো প্যান্ট একটা স্পোর্টস গেঞ্জি একটা শার্ট রুমাল কয়েকটা সাবান দাড়ি কাচার খুর আয়না ইত্যাদি তারাপদও হাসতে হাসতে বলল জব্বর কাঁপতেন তো বেশ বিলাসী লোক মনে হচ্ছে ফ্যাশনেবল স্যার মাধব ছোকরা বলে কি মনে হচ্ছে ডক্টর আড্ডি গার্নে বললেন না মোটেও না তারাপদ ব্যাগের ভেতর পরীক্ষা করে বলল আর কিছু নেই এবার বিছানাটা খোলা যাক বিছানাটা খুলে দেখা গেল একটা খাপে ভরা মস্ত ছোড়া আর একটা বড় খাম রয়েছে ছোড়াটা দেখে ডক্টর আজি শিউরে উঠলেন সর্বনাশ লোকটা তো খুনে মনে হচ্ছে পদ খামটা খুলতে যাচ্ছে বাইরে একটা শব্দ শুনলাম আমি সঙ্গে সঙ্গে ওদের ইশারা করে দরজার দিকে উঁকি দিলাম বাঁ দিকে ছড়িয়ে থাকা পাথরের ওপাশে সেই সংকীর্ণ ফাটলের মুখে একটা মাথা দেখা যাচ্ছিল সম্ভবত তার পায়ের আঘাতে পাথর গড়িয়ে পড়ার শব্দই আমার কানে এসেছিল তক্ষুনি সরে এসে কথাটা জানিয়ে দিলাম ডক্টর রাজ্জি ফিসফিস করে বললেন বেরুলেই মুখোমুখি পড়ে যাব চলো আমরা বরং গুহার ভেতর দিকে লুকিয়ে থাকি টর্চের আলো ফেলে দেখে নেওয়া হলো ভেতরটা গুহার কোনো শেষ নেই যেন মরিয়া হয়ে অন্ধকারে হোঁচট খেতে খেতে এগিয়ে দেয়াল থেকে ঝুলন্ত একটা পাথরের পেছনে গিয়ে লুকোলাম তিনজনে জায়গাটা লুকোবার পক্ষে ভালোই আলো ফেললেও আমাদের দেখা যাবে না অবশ্য যদি সে এদিকে এগিয়ে এসে আলো ফেলে তাহলে একটা ছোটখাটো সংঘর্ষ ঘটবেই ওর বিছানা আর কিটব্যাক গুছিয়ে রেখে আসতে ভোলেনি তারাপদ তাই সন্দেহ হবে বলে মনে হয় না একটু পরে শীষের আওয়াজ শোনা গেল তারপর গুহার বাইরে লোকটাকে স্পষ্ট দেখা গেল লোকটাকে তখন লম্বা মনে হয়েছিল দূর থেকে কিন্তু সে তত লম্বা নয় বরং বেটে এবং মোটা। উজ্জ্বল রোতে দূরের কোনো জিনিস দেখলে তো ভুল হবেই বাইনোকুলারে দেখলে আরও ভুল হবে লোকটার গায়ের রং তামাটে শক্ত সমর্থ গোফ আর ফ্রেঞ্চ কাঠ দাঁড়িয়ে আছে চোখে স্ট্যানলেস স্টিলের ফ্রেম আটা চশমা মাথায় বাদামি টুপি পরনে ধূসর স্পটিং গেঞ্জি আর টাইট প্যান্ট ওর হাতে একটা অদ্ভুত জিনিস জিনিসটা লাঠির মতো কিন্তু গরম দেখে বোঝা যায় ওটা পাথরের সাপ মাথার দিকটা বাঁকানো এবং চাপটা সে গুহার ভিতর উঁকি মেরে দেখল তারপর বাইরে দরজার পাশে পাথরে হেলান দিয়ে বসে সিগারেট ধরালো বাইরের দিকে মুখ করে টানতে থাকলো ততক্ষণে রোদের রং ফিকে হয়ে যাচ্ছে একটু পরেই সূর্য ডুবে যাবে আমরা গুহার মধ্যে অন্ধকারে ভ্যাবসা গরমে নিঃশ্বাস বন্ধ করে বসে আছি এতক্ষণে নাকে কেমন একটা আষ্টে দুর্গন্ধ ভেসে আসছে ওদিকে লোকটা সিগারেট টানছে আপন মনে আর মাঝে মাঝে শীষ দিচ্ছে হয়তো এটাই ওর খুশির প্রকাশ সে তার হাতের বিচিত্র পাথুরে সাপলাঠিটাও মাঝে মাঝে পরক করে দেখছে এমন অভাবিত অবস্থায় পড়ব আমরা ভাবিনি তাই এখন কি করব বুঝতে পারছি না আমরা এসেছিলাম চুপি চুপি নাগিনীর গুহা দেখতে লোকটা যে এভাবে হঠাৎ এসে পড়বে ভাবিনি এখন ফিস করে পরামর্শ করলে ওর কানে যাওয়ার আশঙ্কা আছে আমাদের ইচ্ছে ওর অজান্তে ওর পরিচয় যেন পেয়ে যায় এদিকে দ্রুত সন্ধ্যা হয়ে আসছে নাগিনীর গুহায় অন্ধকারে আমরা শুধু লোকটার ওপর নজর রেখে বসে রইলাম কারণ তাছাড়া আপাতত আর কিছু করার নেই ওর সঙ্গে হঠাৎ লড়াই বাঁধানোও কাজের কথা নয় দেখা যাক সে কি করে ক্রমশ বাইরের আলো মুছে গেল অন্ধকার জেগে উঠল সে আবার সিগারেট ধরিয়েছে মনে হচ্ছে খুব ভাবনায় পড়ে গেছে কোনো কারণে নাকি কারোর অপেক্ষা করছে ঠিক তাই বাইরে অন্ধকার ঘন হয়ে উঠেছে যখন তখন শুধু কথাবার্তা শুনে আমরা বুঝলাম আর একজন কি এসেছে তাদের মধ্যে হিন্দিতে কথা হচ্ছে খুঁজে পেলে না বেটাদের না প্রশান্ত দা হয়তো জঙ্গলের দিকে কোথাও পাতাল মন্দিরটা খুঁজে বেড়াচ্ছে ঠিক আছে নজর রেখে চলো তাহলেই হবে রাখছি কিন্তু দাদা তুমি কি এই সাংঘাতিক ভূতের জায়গায় থেকে যাবে নাকি আমি ভূতের রোজা ভেব না হে কিন্তু এখানে আসতে যে আমার দম আটকে মারা পড়ার দশা ঠিক আছে কাল থেকে আমি যাবো তোমার কাছে নাও সিগারেট খাও দুটি মুখ দেখা গেল দেশলাই কাঠির আলোয় অন্যজন যুবক ডক্টর আড্ডির মুখ দিয়ে ফিসফিস করে বেরিয়ে এলো মাধব মাধব ও যে মাধব কিন্তু লোক দুটো শুনতে পেল না তারা সতর্ক হলে নিশ্চয়ই পেত একজন তাহলে ঠিকই সেই কবির রেজমশায় ছেলে মাধব অন্যজন প্রশান্ত কে প্রশান্ত আর কথা বলার উপায় নেই উত্তেজিত ও বিস্মিত ডক্টর আড্ডির মুখিক দিয়ে ভাগ্যিস কথাটা ফিসফিস করেই বেরিয়েছিল এখন তিনি সতর্ক ওরা চুপচাপ কিছুক্ষণ সিগারেট টানার পর আবার কথা শুরু করলো আমরা কান পেতে শুনে যাচ্ছি চুপচাপ মাধু তুমি একটা কাজ করবে আগামীকাল তিত্রাগড়ের যে লোকটার বাড়িতে আছো তাকে বললেই ব্যবস্থা করে দেবে জনাতিন সাহসী আর বিশ্বাসী লোক আনবে না টোডা নয় অন্য সম্প্রদায়ের লোক হওয়া চাই টোডারা জানতে পারলে খুন করে ফেলবে আমাদের ঠিক আছে প্রশান্ত দা তাই হবে চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি নিচে অব্দি সাইকেল কোথায় রেখেছ হাতিয়ালমের ওখানে পাহাড়ের নিচে একটা ঝোপের মধ্যে আছে কেউ দেখতে পাবে না ডক্টর আজ্জির মূল্যবান নোট বইটা কোথায় রেখেছ বলে প্রশান্ত নামে লোকটা হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠল। পাল্টা হেসে মাধব বলল পকেটেই আছে ফেরত দেবো বলে ঘুরছি আদিমশাইকে একা পেলেই না না ওর সামনে যেও না খবরদার আপনি পাগল হয়েছেন সামনে যাবো কেন আড়াল থেকে ভূতের মতো টুপ করে ফেলে দেব সামনে সেই জাল পাটরধারের তলায় কি লিখে রেখেছি জানেন এই হনুমান কলা খাবি ইতি গিরি ধারী। মাধব মানে কৃষ্ণ কৃষ্ণ গিরিগোবর্ধন ধারণ করেছিলেন কি না হ্যাঁ 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 করে লোকটা হেসে উঠল লোকটা ভারী ঘোরে হে ঠিক আছে দেখা যাক কতদিন এগোয় আমি কিন্তু বিনা পাটর ধারেই অনেকটা এগিয়েছি হ্যাঁ শোনো আজ একটা অদ্ভুত জিনিস খুঁজে পেয়েছি নদীর ধারে বটতলায় দাঁড়াও এবার টর্চটা নিয়ে আসি তোমায় দেখাবো অন্ধকারে শব্দ শুনে বোঝা গেল সে গুহায় ঢুকলো ওদিকে তক্ষুনি মাধব বাইরে থেকে টর্চ জেলে বলল মোমবাতি জ্বালুন না দাদা অন্ধকারে সাপটাপ থাকতে পারে অমন হুট করে ঢুকে পড়ছেন বলবেন তো তোমার কাছে টর্চ আছে ভাবিনি হ্যাঁ টর্চ ছাড়া পাহাড় জঙ্গলে আসে নাকি মানুষ বলে মাধব তার টর্চের আলো গুহার ভেতর অবধি ছড়িয়ে দিল আমরা দেয়ালে সেটা নিষ্পন্দ হয়ে বসে রইলাম ঝুলন্ত পাথরের দেয়াল থাকায় সে আমাদের দেখতে পেল না একটু পরে মোমবাতি চালতে গিয়ে দেখা গেল ওদের দুজনের সাপ লাঠিটা পরক করতে থাকলো মাধব বলল কোথায় পেলেন এটা নদীর ধারে বটতলার কোটলের মধ্যে এর মাথায় দেখছো এটা নাগ নাগরাজার ফনার চিহ্ন আঁকা এটা পেয়েই আমার ধারণা হয়েছে এই গুহার মধ্যেই আত্মিয়াজেলির মন্দির আছে কোথাও এই গুহার নাম অবশ্য নাগিনীর গুহা নাগের গুহা হলে নিশ্চিত হওয়া যেত কারণ কি জানো রাজা আত্মিয়াজেলির উপাস্য ছিলেন নাগ নাগিনী নয় যাগে দেরি করিয়ে দিচ্ছি তোমার অনেকটা পথ যেতে হবে তোমাকে চলো বেরিয়ে পড়ি দুজনে বেরুলো, মাধব বলল ও বেটাদের কলা দেখি আমরা নিশ্চয়ই গুপ্তদন হাতাবো দাদা কলকাতা থেকে আসার সময় একজন কাপ্তেন লোকের সঙ্গে কথা বলে এসেছি অমনি প্রশান্ত যেন ভরকে গেল বলল কী কথা বলেছো ভাববেন না দাদা আমি অত বোকা নই যার সঙ্গে কথা বলেছি সে একজন এজেন্ট আগে যাহাচ্ছে চাকরি করতো রিটায়ার করে বিদেশি কোম্পানি দালালি করে চোরা চালানের দালালি এবার বুঝলেন তো কিচ্ছু বুঝলাম না কিসের চালান এই ধরুন অ্যান্টিক জিনিসের মানে পুরনো মুদ্রা বা মূর্তি দামি পাথর হিরে জহরত পর্যন্ত নগদ টাকায় লেনদেন হয় প্রশান্ত দা বুঝলেন না যদি গুপ্তধন পেয়ে যান বেচবেন কোথায় ধরা পড়ে যাবার চান্স আছে না কাজটা ঠিক করি হে তোমাকে সাবধান হতে বলেছিলাম মাধব মিয়ে গেল ক্ষমা করবেন দাদা এতটা তলিয়ে ভাবিনি দুজনে এবার বেরিয়ে গেল মোমবাতিটা টিম টিম করে জ্বলতে থাকল তাদের পায়ের শব্দ মিলিয়ে যাবার বেশ কিছুক্ষণ পরে আমরা নড়ে উঠলাম ডক্টর আড্ডি বললেন চলো এবার বেরিয়ে পড়া যাক আমার দম আটকে যাচ্ছে গুহার দরজার কাছে এসে সেই সাপলাঠিটার ওপর ঝুঁকে পড়লেন উনি দেখে বললেন আশ্চর্য তো তারপরও ওর হাত থেকে লাঠিটা নিয়ে বেরিয়ে গেল ডক্টর আর্ধি হয়তো নিষেধ করতে যাচ্ছিলেন সে শুনল না আমরা বাইরে খোলামেলা জায়গায় পৌঁছে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম ওপরে বিশাল আকাশ নক্ষত্র ঝকমক করছে কোথাও একটু মেঘ নেই এবার কি এই এলাকায় খরা যাবে বর্ষার কোনো আভাসই নেই যেন বড় একটা পাথরের আড়ালে বসে প্রশান্ত নামে লোকটার ফেরার অপেক্ষা করতে থাকলাম আমরা সেই সময় ডক্টর আর্ধি চাপা গলায় বললেন প্রশান্ত কে জানো একসময় ব্যাঙ্গালোর জাদুঘরের কেয়ারটেকার ছিল কলকাতার বনেদি বংশের ছেলে জাদুঘরের অনেক দুষ্প্রাপ্য জিনিস একবার চুরি যায় তার ফলে ও চাকরি গিয়েছিল এখন বুঝতে পারছি সে দোষী অথচ তখন খবরটা কাগজে পড়ে বড্ড দুঃখ হয়েছিল ওকে সহানুভূতি জানিয়ে চিঠিও লিখেছিলাম ওর পুরো নাম প্রশান্ত মজুমদার কিন্তু আমি বুঝতে পারছি না সে কিভাবে এ ব্যাপারে এসে জুটলো মাধবের সঙ্গেই বা কিভাবে আলাপ হলো তার আমি বললাম তাহলে মাধবী যোগাযোগ করেছিল হতে পারে বলে ডক্টর আর দীর্ঘশ্বাস ফেললেন এই সময় ফাটলের সেই পথে টর্চের আলো দেখা গেল আমরা চুপচাপ বসে রইলাম প্রশান্ত মজুমদার গুহায় গিয়ে ঢুকল তারাপতো নিশ্চয় সাপলাথিটা না দেখে ভীষণ অবাক হলো তখনই টর্চের আলো ফেলতে থাকলো গুহার ভেতরে পদ ফিসফিস করে বলল সাবধান বোঝা যাচ্ছিল প্রশান্ত যত অবাক তত রেগে গেছে সে বেরিয়ে এসে চারপাশে চাতালটার ওপর আলো ফেলতে থাকলো আবছা দেখলাম তার হাতে এক সেই ছোড়াটাও রয়েছে খাপে ভরা নয় খোলা এবং ছোড়াটা ঝকমক করে উঠছে টর্চের আলোয় তার চোখ জোড়া হিংস্রতায় জল করে উঠছে তাও টের পাচ্ছিলাম সামনে পেলেই সে ছোড়াটা আমুল বসিয়ে দেবে বুকে চাতালটায় প্রচুর বড় বড় পাথর থাকায় আমাদের লুকোবার সুবিধা হয়েছে কিন্তু সে যদি তন্ন তন্ন খুঁজতে থাকে তাহলে আমরা ধরা পড়বই হঠাৎ তারোপদও করল কি তার মাথার ওপর দিয়ে রাইফেলের গুলি ছুড়ে পড়ল নিঝুম অন্ধকার পাহাড়ের মাথায় আওয়াজটা কামান দাকার মতো ভয়ঙ্করই হল প্রশান্তের টর্চ নিভে গেল সঙ্গে সঙ্গে অমনি প্রশান্ত মাটিতে উপুর হয়ে শুয়ে পড়ল প্রাণের ভয় তারা পদ দ্বিতীয়বার তার ওপর দিয়ে গুলি ছড়ল। নিছক ভয় দেখি ওকে কণ্ঠাসা করারই উদ্দেশ্য তা বুঝতে পারছি গুলিটা গুহার ওপরে কোথাও লেগে খানিকটা পাথর খসে পড়ল প্রশান্ত এবার এক লাফে ভিতরে গিয়ে ঢুকলো এবং ফুঁ দিয়ে বাতি নেভালো সেই সুযোগে তিনজনে পাথরের আড়ালে আড়ালে এগিয়ে ফাটলের পথের মুখে হাজির হলাম এবার সামনে রইল তারাপদ মধ্যিখানে আমি আগে ডক্টর আড্ডি প্রতি মুহূর্তে আশঙ্কা হচ্ছিল ওপর থেকে পাথর ফেলে দেবে লোকটা এবং আমাদের মাথা গুঁড়িয়ে যাবে সংকীর্ণতম উতরাইটুকু নেমে গিয়ে সেই দেড় হাত চড়া জায়গায় পৌঁছলাম তারপর জোরে নেমে যেতে অসুবিধে হলো না শুকনো ঝর্নার কাছে পৌঁছে এতক্ষণে টর্চ জাললাম তারপর ডক্টর আড্ডি ডাকলেন তারু টর্চের আলো পিছনে ফেলে দেখি তারাপদ নেই আমিও চাপা গলায় ডাকলাম তারু তারু কোথায় তুই কোনো সাড়া এলো না আমার বুক ঢিপ করে উঠল জোরে নেমে আসার সময় আর তারাপদর কথা ভাবিনি সে পেছনেই আসছে ভেবেছিলাম কিন্তু কোথায় গেল সে ডক্টর রাজ্জি বললেন তুমি একটু এগিয়ে গিয়ে দেখো তো রুনু টর্চের আলোয় শুকনো ঝর্ণাটা পেরিয়ে আবার সেই সংকীর্ণ উতরাই রাস্তায় অনেকটা উঠে গেলাম কিন্তু কোথায় তারু দেড় হাত চওড়া জায়গা অবধি উঠলাম তার পাত্তা নেই নিচে দূরে ডক্টর আড্ডির ডাক ভেসে এলো রুনু রুনু আমি এবার মরিয়া হয়ে গলা চড়িয়ে ডাকলাম তারু তারু জবাবে ওপরে কোথাও কে যেন অর্থহাসি হেসে উঠল কানের ভুল হতেও পারে রাগে খেপে গিয়ে উঠতে শুরু করলাম যেই একা চড়া জায়গায় পৌঁছে তারু বলে চিৎকার করে দেখেছি অমনি পাথর পড়তে শুরু করলো তক্ষণি পিছিয়ে নেমে এলাম আরও নিচে কিন্তু এবার পাথরও ক্রমশ এগিয়ে এসে পড়ছে বাধ্য হয়ে এবার রাইফেলের নল তুলে গুলি ছড়লাম পাথর পড়া বন্ধ হলো কিছুক্ষণের জন্য কিন্তু যেই আবার টর্চ জেলে পা বাড়িয়েছি আবার পাথর পড়া শুরু হলো আবার গুড়ি ছুড়লাম না এভাবে এখনো অসম্ভব গুলি ফুরিয়ে যাবে এক সময় এবং তখন রিভলভারটা সম্বল কিন্তু রিভলভারের গুলি ফুরিয়ে যাবে তখন নিচে ডক্টর আজির ডাক আবার ভেসে এলো রুনু রুনু তারপর আবার এক পাথর গড়িয়ে পড়ল কোথায় সামনের দিকে এই পাথরগুলো বড় প্রচণ্ড শব্দ হলো সর্বনাশ সেগুলো নেমে আসছে আমার দিকে পাথরের দেয়ালে সেঁটে দাঁড়ালাম তবু একটা বড় পাথরের টুকরো আমার হাঁটুর ওপরে এসে ছিটকে পড়ল। তার ধাক্কায় গড়িয়ে পড়লাম তারপর উঠেই নিচে নামতে শুরু করলাম টের পেলাম হাঁটুর ওপরে জোর চোট লেগেছে ভাগ্যেশ মাথায় হেলমেট পরে এসেছিলাম শুকনো ঝর্নার কাছে যেতেই ডক্টর আড্ডি আলো ফেলে বললেন পেলে তারুকে স্যার বলে অতি কষ্টে খোঁড়াতে খোঁড়াতে ওর কাছে গিয়ে দাঁড়ালাম ওয়াটার বোতল থেকে ঢকঢক করে জল খেয়ে টর্চের আলোয় আঘাত লাগা জায়গাটা দেখে রক্তে লাল হয়ে গেছে প্যান্টের ওপর দগদগে রক্তের চোখ ডক্টর আজ্টি আঁতকে উঠে বললেন সর্বনাশ ও কী হলো রুনু পাথর ছুঁড়ছিল স্যার সামান্য লেগেছে ভাববেন না কিন্তু তারুর কী হলো বলুন তো উদ্বিগ্ন মুখে ডক্টর আজ্জি বললেন খুব অবাক কাণ্ড অমন নিঃশব্দে পেছন থেকে একটা জলজ্যান্ত মানুষকে কেউ তুলে নিয়ে গেল বিশ্বাস করতেই পারছি না বললাম এ রাতের মধ্যে ওকে খুঁজে বের করতেই হবে স্যার চলুন ক্যাম্পে ফিরে গিয়ে কালীপ্রসাদ আর রঙ্গদের নিয়ে আসি বরং রঙ্গ গ্রাম থেকে আরও লোকজন আনুক ওদের জানিয়ে দেব নাগিনীর গুহায় একটা লোক নিয়ে জুটেছে শুনে ওরা খেপে যাবে তাহলে ওকে উদ্ধার করার ব্যাপারে ওদের সাহায্য পাবো ডক্টর আজ্জি বললেন ঠিক বলেছ রুনু ওরা এসব পাহাড়ের প্রত্যেকটি ইঞ্চি ফুট চেনে ওদের সাহায্য খুব জরুরি চলো একটা সোজা রাস্তা আমি চিনি এ পথে কুড়ি মিনিটের মধ্যেই ক্যাম্পে পৌঁছানো যাবে আমরা দুই পাহাড়ের মাঝখানে খাদে নামলাম সেই খাদ ধরে এগিয়ে একটা ঢালু চড়াই পাওয়া গেল চড়াইটা জঙ্গলে ভরা হঠাৎ টর্চ নিবি আমার কাঁচ ছুঁয়ে ডক্টর আজ্জি ফিসফিস করে বলে উঠলেন সাবধান চট না তুমি আমিও জ্বালছি না এখানে বুনো হাতি থাকতে পারে আমার শিকারের অভিজ্ঞতা আছে বললাম আমরা দক্ষিণে এগোচ্ছি বাতাস ওদিক থেকেই আসছে কাজেই হাতির পাল থাকলেও আমাদের গন্ধ টের পাবে না স্যার ওদের ঘ্রাণ শক্তি খুব তীব্র জানেন তো শুনে ডক্টর আড্ডি সভায় বললেন তাহলে তো ক্যাম্পে একা নথবর আছে এতক্ষণ হয়তো কালীপ্রসাদরাও এসে পড়েছে ওদের গন্ধ পেয়ে যাবে যে বাতাস ওদিক থেকেই বইছে সর্বনাশ বললাম তা পাক ক্যাম্প দূরে আছে তাছাড়া বুনো হাতির পালে কোনো পাগলা বা গুন্ডাহাতি না থাকলে ওদের ভয় নেই অবশ্য খুব কাছে গিয়ে পড়লে অনেক সময় বুনো হাতিরা ভয় পেয়ে আক্রমণ করে বসে গুন্ডাহাতি না হলেও তা করে চড়াইয়ের ওপরে সমতলে পৌঁছে মনে হলো ডক্টর আজ্জির কথা সত্যি অস্পষ্ট ডালপালা ভাঙার শব্দ শোনা যাচ্ছে আমাদের বাঁ সম্ভবত নদীর খাতের কাছে টিলাটার পাশে ওখানে জঙ্গল খুব ঘন একটু পরে হাতির চিৎকারও শুনতে পেলাম ডক্টর রাজ্জি আগে আগে হনহন করে প্রায় দৌড়তে শুরু করলেন কতক্ষণ পরে ক্যাম্পের আলো দেখতে পেলাম আগুনের সামনে বসে কালীপ্রসাদ লঙ্গ লোত্তা বাইরা আর কয়েকজন টোডা কথা বলছে একপাশে প্রকাণ্ড কেটলিতে জল চড়িয়ে বসে আছে নটবর আমাদের দেখে সবাই উঠে দাঁড়ালো রাত তখন দশটা আবার নাগিনীর গুহার সামনে এসে দাঁড়িয়েছি আমি কালীপ্রসাদ বুলামবুড়ো রঙ্গ আর লোত্তা নিচে শুকনো ঝর্নার কাছে হাতিয়ালমে তিরিশ বত্রিশ জন টোডা মশাল জেলে অপেক্ষা করছে তারা সশস্ত্র তীর ধনুক আর বর্ষা নিয়ে এসেছে তাদের মোরলের নাম আকিলু সে বুলামবুড়ো রঙ্গ আর লোত্তাকে নিষিদ্ধই স্থানে আসার অনুমতি দিয়েছে ওরা প্রত্যেকে উত্তেজিত কোনো দোড়াই ওদের পবিত্র গুহা কলুষিত করেছে শুনে রঙ্গদের বলে দিয়েছে আকিলু দোড়াইটাকে আষ্টে পিষ্টে বেঁধে নিয়ে আসবে রঙ্গকে সে এক গাছা মজবুত দড়িও দিয়েছে ক্যাম্পে আছেন ডক্টর আড্ডি নটবর বাইরা এবং আরও কয়েকজন টোডা ওরা অন্য গাঁয়ের বাসিন্দা আকিলু আমাদের মতো দুজন দোড়াইকে পবিত্র গুহায় ঢোকার অনুমতি দিয়েছে একটা শর্তে আমরা সেই বদমাস দোড়াইটাকে ধরতে রঙ্গদের সাহায্য করব। আমাদের রাইফেল থাকায় অনুমতি জোগাড় করতে দেরি হয়নি আমরা ওদের তারাপদর কথাও বলেছি বলেছি সেই বদমাস দোড়ায় তারাপদকে লুকিয়ে রেখেছে কারণ তারাপদ তাকে নিষিদ্ধ এবং পবিত্র সেই পাহাড়ে উঠতে নিষেধ করেছিল এতে চটে গিয়ে সে তারাপদকে জখম করেছে এবং কোথাও বন্দি করে রেখেছে সরল লোকগুলো আমাদের কথা বিশ্বাস করেছে নয়তো মুশকিলে পড়তাম রঙ্গ বুলাম্বুড়ো ও লোতার এক হাতে জ্বলন্ত মশাল অন্য হাতে বর্ষা কিন্তু তাদের মুখে ভয়ের ছাপ পড়েছে গুহার মধ্যে তারা ঢুকতে চায় না গুলাম্বুড়ো বলেছে সে একবার ভেতরে ঢুকেছিল তাদের পুরুত আডারুর সঙ্গে পুজোর সময় আডারু গায়ের রোজা বা চিকিৎসকও বটে একমাত্র আডারুই গুহায় ঢুকতে পারে কিন্তু সে সকালে মেয়ের বাড়ি গেছে দূরের গায়ে বুলাম্বুড়োকে অনেক বুঝিয়ে রাজি করালাম সে যখন জীবনে একবার ঢুকেছে এবং তার কোনো ক্ষতি হয়নি তখন নাগিনী দেবী তার উপর সন্তুষ্টই আছেন অতএব তাকে দেখলে দেবী খুশি হবেন আমার এই যুক্তি সমর্থন করলো রঙ্গ এবং লত্তা। লত্তা অভয় দিয়ে বলল মোরলকে এই কথাটা বললে গুহায় ঢোকার জন্য বুলামবুরোর দোষ হবে না রঙ্গ এবং লোত্তা বাইরে দাঁড়িয়ে রইল আমরা তিনজনে ভেতরে ঢুকলাম কালীপ্রসাদ আমি আর বুলাম ভেতরে প্রশান্ত মজুমদারের জিনিসগুলো নেই শুধু দেয়ালে হুকটা পোঁতা আছে আর মেঝে চকলেটের মোরক সিগারেটের টুকরো পড়ে আছে এই দেখেই বুলাম টোডা ভাষায় সম্ভবত গালমন্দ দিল একচোট বাইরে লত্তা এবং রঙ্গ সেই ভাষায় কিছু বলে উঠল বোঝা গেল ওরা খুব রেগে গেছে বুলাম বলল যদি ভেতরে দৌড়াই ঠোকার কোনো প্রমাণ না থাকতো। তাহলে আপনারা বিপদে পড়তেন বুঝতে পারছেন তো বাবুজি আমরা মাথা নেড়ে সায় দিলাম বুলাম মশালের আলোয় সাবধানে এগোলো আমরা ওর পেছনে চললাম আমার ধারণা তারাপদকে আচমকা অজ্ঞান করে প্রশান্ত এই গুহার ভেতরে কোথাও ফেলে রেখে গেছে চলেছি তো চলেছি গুহার শেষ নেই ডক্টর আজি ঠিকই বলেছিলেন কিছুদিন চলার পর বাঁক দেখা গেল বাঁক পেরিয়েই থমকে দাঁড়ালো বুলাম বুড়ো তার পাশে উঁকি মেরে আমি চেঁচিয়ে উঠলাম তারু কালীপ্রসাদ তারুকে এখানে বেঁধে রেখে গেছে বদমাসটা তারা পদকে আষ্টে পিষ্টে নাইলনের দড়িতে বেঁধে দড়িটা একটা মস্ত পাথরের সঙ্গে এমনভাবে জড়িয়েছে যেন জ্ঞান হলেও পালাতে না পারে ওই গিঁট খোলার সাধ্য হবে না পাথরটা এত ভারী যে টেনে নিয়ে যাওয়া মানুষের পক্ষে অসম্ভব ছুরি বের করে দুজনে তারাপদর বাঁধন কেটে ওকে মুক্ত করে ফেললাম তারাপদর মাথার হেলমেটটা খুলে যায়নি এটাই আশ্চর্য শ্বাস প্রশ্বাস বইছে অবশ্য জলের বোতল থেকে ওর চোখে মুখে জল ঢেলে দিলাম একটু পরে তার জ্ঞান হলো সে ফ্যাল ফ্যাল করে লাল চোখে আমাদের দেখতে থাকলো কিছুক্ষণ তারপর ওঠার চেষ্টা করে বলল ব্যাটা কোথায় কালীপ্রসাদ ওকে চেপে ধরল বলল সে পরে হবে তুই আমার কাঁধে ভর দিয়ে সাবধানে ওঠ নয়তো মাথা ঘুরে পড়ে যাবি ওকে দুজনে ধরে গুহার মুখে ফিরে এলাম রঙ্গ বর্ষা তুলেছিল কিন্তু তারাপদকে দেখে নিরাশ হয়ে বলল সেই দরাইটাকে খুঁজে পেলে না বললাম না রঙ্গ মনে হচ্ছে লোকটা পালিয়ে গেছে একে বেঁধে রেখে পালিয়েছে শয়তানটা লত্তা বলল পালাই ভেতরে ভালো করে খুঁজলেই বাছাদন বেরিয়ে পড়বে তারাপদকে গুহার বাইরে নিয়ে গিয়ে খোলামেলা জায়গায় বসিয়ে দিলাম তারাপদ বলল আমি কিছু বুঝতে পারছি না কি হয়েছে বলতো কালীপ্রসাদ বলল একটু পরেই সব মনে পড়বে কিন্তু তুই একমন বোকার মতো বাধা দিয়ে বললাম ও কথা বলে লাভ নেই কালীপ্রসাদ তারাপদ এবার নড়ে উঠল সর্বনাশ আমার রাইফেল সেই প্রশান্ত মজুমদার হাতিয়ে কেটে পড়েছে তারাপদ যেন সব মনে পড়ল এতক্ষণে রাগে ফুঁসে উঠল আমাকে সত্যি বোকা বানিয়ে চলে গেল লোকটা ওকে আমি সহজে ছাড়বো কখনো না কিন্তু তুই কিভাবে হঠাৎ পেছন থেকে উদয় হলি বলতো তারাপদ বলল বুঝতে পারছি না এক হাত চওড়া পথটা থেকে দেড় হাত চড়া জায়গায় নেমে হঠাৎ মনে হলো পিঠেকে যেন ছুঁচ ফুটিয়ে দিল তারপর আর কিছু মনে নেই এখনো পিঠের দিকটা চিন চিন করছে দেখতো কি হয়েছে ওর জামা ও গেঞ্জির তলায় সূক্ষ্ম একটা কালো বিন্দু কালীপ্রসাদ বলল ইঞ্জেকশনের দাগ মনে হচ্ছে যাকে যা হবার হয়েছে চল নেবে যাই তোর বিশ্রামের দরকার একজন ডাক্তার পেলে ভালো হতো বুলাম বুড়ো বলল তিত্রাগড়ে একজন পাশ করা ডাক্তার আছেন বাবুজি আমাদের টোডা বংশের ছেলে কিন্তু খ্রিস্টান ওনাকে ডেকে আনবো চলুন মোটে এক মাইল দূরে ওনার বাড়ি রাতেই ডাকে আসবেন আমি বললাম কালীপ্রসাদ বরং তুই আর রঙ্গ তারুকে নিয়ে নেমে যা আমি বুলামকে নিয়ে গুহার ভেতরটা খুঁজে আসি কে জানে কেন আমার মনে হচ্ছে প্রশান্ত মজুমদার ভেতরেই লুকিয়ে আছে কোথাও কালীপ্রসাদ বলল পাগল হয়েছিস তারুকে পেয়ে গেছি আপাতত এই যথেষ্ট চলে আয় অগত্যা আমাকে ফিরতে হলো চাতালে শেষ প্রান্ত ঝুঁকে রঙ গো মশালটা অদ্ভুত কায়দায় একবার নেড়ে দিল নিচে দূরে ওদের মশাল দেখা যাচ্ছিল সেগুলো এদিক ওদিক দুলে কি যেন সংকেত করলো রঙ্গ বলল ওদের বললাম আমাদের ভালো দোড়াইটাকে খুঁজে পেয়েছি বদমাস দোড়াইটা পালিয়ে গেছে যত নিচে নামছি ওদের চিৎকার শোনা যাচ্ছে শুকনো ঝর্ণার কাছে পৌঁছলে আকিলু মোরল দৌড়ে এসে তারাপদকে দেখল তারপর গম্ভীর হয়ে বলল, এই ভালো আর নাগিনী দেবীর নিঃশ্বাস লেগেছে মনে হচ্ছে আমাদের অজরু ঠাকুরকে দিয়ে ঝাড়ফুক করিয়ে নেবেন নয়তো শুকিয়ে দিনে দিনে চিমশে হয়ে মারা পড়বে দল বেঁধে আমরা সোজা পথে ক্যাম্পের দিকে চলতে থাকলাম ওরা গান গিয়ে উঠলো এবার মশালগুলো এখনো জ্বলছে দেখে অবাক লাগলো রঙ্গ জানালো এগুলো এক রকমের গাছের ডাল সারা রাত জ্বলবে সহজে পুরে ছাই হয় না ওই জঙ্গলে প্রচুর পাওয়া যায় মশালের আলোয় গান গাইতে গাইতে ওরা আগে যাচ্ছে আমরা পেছনে তারাপদর হাঁটতে কষ্ট হচ্ছে দেখে বেটে কালীপ্রসাদ ওকে কাঁধে তুলে নিল আপত্তির সুযোগই দিল না মশালের আলোয় তারাপদর মুখটা পাণ্ডুর দেখাচ্ছে একসময় জিজ্ঞেস করলাম রঙ্গকে কিসের গান গাইছে এরা রঙ্গ বলল নাগিনী দেবীকে খুশি রাখার গান দোরাই গানে বলা হচ্ছে যেন আমাদের কারুর গায়ে নিঃশ্বাস না লাগে তবে বুঝলেন দোরাই এই যে আমরা ওখানে গেলাম এজন্য শিগগির বড় রকমের পুজো দিতে হবে গায়ের মধ্যিখানে থান আছে চেটলুদেবের সাত দিন পরে পরব কিন্তু এখন পরবটা কমপক্ষে পাঁচ দিন এগিয়ে দিতে হবে আর রঙ্গ গলার স্বর চাপা করে ফের বলল আর দোরাই আমি লত্তার আর বুলামবুরো ওখানে গিয়েছিলাম কি না তাই আমাদের তিনজনকে একটা শুয়োর লাগবে আপনারা সেটার দাম না দিলে আমরা খুব মুশকিলে পড়ে যাব কিন্তু বললাম ভেব না তাই হবে রঙ্গ খুশি হয়ে লত্তা ও বুলাম কথাটা চুপি চুপি বলল এতক্ষণ তিনজনে কেমন মন মরা হয়ে হাঁটছিল এবার ওরা নাচতে শুরু করলো এবং দলের সঙ্গে গলা মেলাল ততক্ষণে কৃষ্ণপক্ষের চাঁদটা উঠেছে ইত্রি নদীর ওপারে মাহারের মাথায় ক্ষীণ জ্যোৎস্না ছড়াচ্ছে মশালধারীরা নাচতে নাচতে এগোলো গানটাও জোরালো হয়ে উঠলো ক্রমশ মনে হলো যত নাগিনী গুহার পাহাড়ের এলাকা পেরিয়ে যাচ্ছি তত ওদের সাহস ফিরে আসছে ডক্টর আরটি দৌড়ে এলেন ক্যাম্প থেকে পাওয়া গেছে তারুকে তারাপদও করুণ হেসে বলল আমি অমর স্যার কিন্তু আমার রাইফেলটা বোধ করি বেঘরে মারা পড়েছে কালীপ্রসাদ বলল মারা পড়বে কি রে প্রশান্ত মজুমদার তাকে বাঁচিয়ে রাখবে প্রাণের দায় রুনুয়ার তুই যা গুলি ছুঁড়েছিস শুনলাম এবার ও তার শোধ নেবার জন্যেই রাইফেলটার পুজো দেবে আমি বললাম কিন্তু গুলি পাবে কোথায় তারও সবকটা গুলি খরচ করে ফেলেছে পদ পকেটে হাত ভরে বলল সর্বনাশ ব্যাটার সব বাড়তি কার্তুজগুলো মেরে দিয়েছে এমনকি সিগারেটের বলেই সে স্যারকে দেখে ঝিপ কেটে থেমে গেল হাসবার মতো অবস্থা না হলেও আমরা হেসে উঠলাম নটবর গরম করা কফি এনে ধরল তারাপদর সামনে বাইরে খাট পেতে বসেছিলেন ডক্টর আড্ডি তারাপদর হাত ধরে সেখানে বসিয়ে সব শুনতে চাইলেন তারাপদ কফি খেতে খেতে ব্যাপারটা বলতে থাকল আদিবাসীদের মোরল আকিলু ওর দলের হয়ে বকশিস নিয়ে একটু পরে গেল গাঁয়ে ক্যাম্পে থেকে গেল শুধু রঙ্গ লত্তা বুলামবুড়ো আর বাইরা ওদের যেতে দিলাম না আমি কালীপ্রসাদ সন্ধ্যায় পাশের গাঁ থেকে ফেরার পথে জঙ্গলে তিনটে কালিজপাখি পাখি আর একটা বুনো শুয়ারের বাচ্চা শিকার করে এনেছিল শুয়ারটা রঙ্গদের দেওয়া হবে শুনে ওরা আবার নাচ গান জুড়ে দিল একটু পরে দেখি বুলামবুড়ো বুড়ো শুয়রের ছাল ছাড়িয়ে মাংস কাটতে ব্যস্ত হয়েছে লোত্তা তিনটে মস্ত পাথর দিয়ে উনুন করেছে বুঝলাম পুড়িয়ে মাংসগুলো খেয়ে ফেলবে তিনজনে অতটুকু শুয়োর শিশু ওদের রাক্ষুসী কিদের কাছে অতি তুচ্ছ পদ সেই খ্রিস্টান ডাক্তারকে ডেকে আনতে দিল না বলল শরীর ঠিক হয়ে গেছে তার ইঞ্জেকশনটা মরফিয়া ছাড়া আর কিছু নয় খেতে অনেক রাত হয়ে গেল প্রায় দেড়টা বেজে গেল ক্যাম্পে রাতের পাহারার ব্যবস্থা করতে হবে ভাবিনি এবার কিন্তু করতেই হবে দেড়টা থেকে সাড়ে তিনটে অবধি কালীপ্রসাদ এবং তারপর ভোর অবধি আমি পাহারা দেব ঠিক করা হলো রাতের মতো কোনো আলোচনা না করে শুতে গেলাম কালীপ্রসাদ তের ছাউনির তলায় জিপে বসলো হাতে রাইফেল সে রাতে আর কিছু ঘটল না আমার পাহাড়ার সময় দুটো শিয়াল একটা হায়না আর একটা শুয়োর তিন দিক থেকে পালাক্রমে এলো এবং উনুন তাঁবু এমনকি জিপের চাকা সকাশুকি করে চলে গেল পশ্চিমের পাহাড়ে একবার বাঘের ডাকও শুনেছিলাম ভোরের আলো ফুটতে ফুটতে হাজার হাজার পাখি ডাকাডাকি শুরু করল উত্তরের নাগিনী পাহাড়ের মাথায় লালচে রোদের ছটা পড়ল সেদিকে তাকাতেও ভয় করছিল সকালে আমরা আলোচনায় বসলাম ঘুমের ফলে তারাপ শরীর ফিট হয়ে গেছে সে যথারীতি তাঁবুর পেছনে গিয়ে ডন বৈঠক সেরে নিয়েছে চা খেতে খেতে আমাদের প্ল্যান ঠিক করা হলো ডক্টর রাজ্জি বললেন নাগিনীর গুহার মধ্যে আত্মীয়াজিলির সেই গুপ্তধন বা নাগরাজার মন্দির থাকতেই পারে না গতকাল তার কারণ তোমাদের বলেছি প্রশান্ত মজুমদারের অবশ্য মাথায় ওটা ঢুকে গেছে মনে হলো সে তাই ফের গুহায় যাবেই তা যাক আমরা নদীর শুকনো খাতের দিকে যাব আমার মনে হচ্ছে ফলক খোদাই করা নাগরাজার দুটো ফনার মধ্যেই গুপ্ত মন্দির আর ধনরত্নের হদিশ হদিস মিলতে পারে বললাম দুটো ফনার মধ্যে বলেন কি স্যার হ্যাঁ রুনু বলে উনি ওর কালো নোট খুলে ধরলেন এই দেখো একটা ফনা ঘুরে আছে বাঁদিকে একটা ডান দিকে ফনার নিচে নাগরাজার শরীরের গঠন স্বভাবত দুটি সমান্তরাল রেখায় বোঝানো হয়েছে আমার ধারণা এটা নদী কালীপ্রসাদ সায় দিয়ে বলল ঠিক ঠিক আমারও তাই মনে হচ্ছে এবার ফনা দুটোর মধ্যখানে একটা বাঁকা অর্ধচন্দ্রাকার রেখা লক্ষ্য করো রেখাটি চন্দ্রকলা বলে মনে করেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে তা কেন ওটার ঘোরালো একটা প্রান্তে তীরের ফলা রয়েছে না লক্ষ্য করলাম বললাম হ্যাঁ স্যার ফলার মুখটা ডান দিকে ডক্টর আড্ডি বললেন তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ইত্রি নদীর উত্তর পূর্ব কোণের দিকে তীর চিহ্ন সংকেত করা হয়েছে ওদিকটা আমি দেখিনি চলো আজ ওদিকে গিয়ে খুঁজি ওই সংকেতের একটা অর্থ হতে পারে ওটা সম্ভবত শুক্লপক্ষের দ্বিতীয়ার চাঁদের একবারে বিপরীত দিকে ফলকে চন্দ্রোদয় দুই লেখা আছে তা তো আমার পাঁচোদ্ধারের ফলে পড়া গেছে তারাপদ বলল দ্বিতীয়ার চাঁদ দক্ষিণ পশ্চিম আকাশেই দেখা যায় আপনি ঠিক ধরেছেন স্যার কালীপ্রসাদ বলল কিন্তু ফলকে লেখা অষ্টম কথার মানে কি ফলকটা ভেঙে গেছে বলেই বোঝা যাচ্ছে না ডক্টর আজ্জি চিন্তিত মুখে বললেন অষ্টম অষ্টম অষ্টমটা কি হতে পারে বললাম ওটা অষ্টম বা ইংরেজিতে এইট বথে তো স্যার আপনার পাঠোদ্ধারে কোনো ভুল হয়নি তো ডক্টর আজ্জি আমার দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত তারপর বললেন নাগজাতির সংখ্যা গণনা পদ্ধতি অনুসারে ভুল তো হবার কথা নয় এই নাগলিপি লেখা হতো ডান দিক থেকে বাম দিকে আরবি লিপির মতো তাই বলেই সশব্দে উনি কপালে থাপ্পড় মেরে হেসে উঠলেন আমার গুণ ধরা মগজ রে একেবারে টেসে গেছে দেখো তো কী ভুল কালীপ্রসাদ সাগ্রহে বলল ভুল কি ভুল স্যার ডক্টর আড্ডি বললেন নাগ ভাষায় অষ্টমকে বলা হতো কুত্তারা কিন্তু ফলকে লিপি আমি পড়েছি বাঁ দিক থেকে কিন্তু ডান দিক থেকে পড়লে ওটা হবে রাত্তাকু তাই না হ্যাঁ স্যার রাত্তাকু শব্দের অর্থ স্তম্ভ তাহলে চন্দ্রোদয় দুই স্তম্ভ এই বাক্যের সোজা মানে দাঁড়াচ্ছে স্তম্ভের সংলগ্ন দ্বিতীয়ার চাঁদ আরও স্পষ্ট করে বললে দাঁড়ায় স্তম্ভের শীর্ষ রেখায় দ্বিতীয়ার চাঁদ যখন সংলগ্ন হয়ে রয়েছে ডক্টর ডাক দিলেন বাবা নটবর শিগগির আরেক কাপ চা এবার খাইয়ে দাও মগজের ঘিলু পরিষ্কার হয়ে যাক নটবর বাইরে গাছতলায় বসে বাইরার সঙ্গে গল্প করছিল সারা দিয়ে বললো দিচ্ছি স্যার লতা আর রঙ্গ রান্নার কাঠ কোপাচ্ছিল তারা একবার মুখ তুলে তাঁবুর দিকে তাকিয়ে ফের আপন মনে কাজে ব্যস্ত হল বুলাম গায় চলে গেছে ভোরবেলায় ডক্টর আজ্জি বললেন তাহলে বোঝা যাচ্ছে ফিনিশীয় বণিকদের লুণ্ঠিত ধনরত্ন রাতা রাজা আত্মিয়াজলি এমন জায়গায় রাখলেন যেখানে দাঁড়ালে একটা স্তম্ভের শীর্ষে সংলগ্ন দ্বিতীয়ার চাঁদ দেখা যায় এখন কথা হচ্ছে উনিশশো সালে লর্ড টেন্ডার কিংস একটা বারো ফুট উঁচু স্তম্ভের ধ্বংসাবশেষ দেখে যান ইত্রি নদীর ওই একটি উপত্যকায় সেটা গত অক্টোবরে এসে আমি দেখতে পাইনি তবে জায়গাটা সরকারি প্রতত্ন বিভাগ শনাক্ত করে চিহ্ন দিয়ে রেখেছে দেখছি ওখানে প্রাচীন নাগরাজাদের প্রাসাদের ভিত এবং পশুবলির চর্তর ছিল এক সময় পরে একটা প্রচন্ড ভূমিকম্পে সব ওলট পালট হয়ে যায় বললাম জায়গাটা কত দূরে স্যার এখান থেকে মাত্র এক মাইল দূরে বলে ডক্টর একটি উত্তেজনায় উঠে দাঁড়ালেন কাল থেকে নাগিনীর গুহা মাথায় ঢুকে যাওয়ায় এসব কথা একেবারেই ভাবিনি চলো আমরা বেরিয়ে পড়ি জায়গাটা আজ দেখে আসি কাল থেকে মজুর লাগিয়ে খোঁড়াখুঁড়ি করা যাবে কালীপ্রসাদ বলল চা খেতে চাইলেন যে চা আসুক চলো বাইরে গাছতলায় দাঁড়িয়ে খেয়ে নেব তারাপদ কালীপ্রসাদ আর আমি ডক্টর আটির সঙ্গে ঘন পাতায় ঢাকা একটা গাছের ছায়ায় গিয়ে দাঁড়ালাম কাঁধে আমার রাইফেল রইল আমার প্যান্টের পকেটে রইল রিভলভার কালীপ্রসাদের তো রাইফেল প্রায় সারাক্ষণের সঙ্গী ডক্টর আজ্জি কত্তেকে গাছের ডাল কেটে তৈরি একটা অষ্টাপক্র লাঠি জোগাড় করেছেন দেখে অবাক হলাম জিজ্ঞেস করলে বললেন বুলামবুরোর উপহার কাল দেখা করতে আসার সময় এনেছিল। কি সুন্দর নকশা দেখছো লাকির গায়ে এলাকায় আদিবাসীদের সূক্ষ্ম কারুকাজ দেখলে অবাক লাগে একটা কি বিরাট সমৃদ্ধ সভ্যতা ছিল এদের পূর্বপুরুষদের আমার কি ধারণা জানো মহাভারতে অর্জুনের পৌত্র পরীক্ষিতের ছেলে রাজা জন্মেজয়ের সর্পনিধন যজ্ঞের কথা আছে আমার মনে হয় আসলে ওটা আর্য এবং দ্রাবিড়ের সম্মিলিত সেনাবাহিনীর সঙ্গে জাতির প্রচণ্ড সংঘর্ষের কাহিনী নাগ মানে সাপ এরা সাপ পুজো করত বলেই হয়তো এদের নাগ বংশ বলা হতো ডক্টর আড্ডির পুরাতাত্ত্বিক আলোচনা চলতে চলতে চা এসে গেল আমরা ঝটপট চা খেয়ে পা বাড়ালাম বটতলার কাছে গিয়ে তারাপদ বলল কাল নটবর একটা ভুতুরে সাপের কথা বলেছিল মনে আছে লাটির মতো সাপ আমরা কিন্তু ওই বস্তুটি প্রশান্ত মজুমদারের হাতে দেখেছি আমি বললাম তাই তো বটে প্রশান্ত বলছিল ওটা ওই বটতলার কোটরে কুড়িয়ে পেয়েছে তারাপদও হাসতে হাসতে বলল তোমার নটবারটি একটি রত্ন বোকারাম যদি তখনই এসে বলতো আমরাই সাপলািটার মালিক হতাম ডক্টর আড্ডি বললেন হ্যাঁ ওটা পেলে আরও কিছু জানা যেত যাক যেটুকু অনুমান করেছি এই যথেষ্ট চলো রোদ বেড়ে যাচ্ছে আজ আমরা ইত্রী ইত্রি নদীর মজা খাতে রদের মতো ছোট ও বড় জলাশয়গুলোর ধার দিয়ে উত্তর পূর্ব কোণের দিকে এগিয়ে চললাম কোথাও চষা জমি কোথাও জঙ্গল আর নানা আকৃতির পাথর রয়েছে জঙ্গল মানে গুল্ম জাতির গাছপালাই বেশি মাঝে মাঝে একটা করে বড় গাছ আছে এসব জঙ্গলে অজস্র ময়ূর কালী চন্দনা আর কত রকমের সুন্দর সুন্দর পাখি দেখলাম একটা শঙ্খচুর সাপও দেখা গেল তারাপদ রাইফেল তুলে গুলি করতে যাচ্ছিল ডক্টর আর্জি ওকে নিষেধ করলেন কোনো শব্দ না করাই উচিত এখন সাপটা এখন পাথরের তলায় মুখ গুঁজে কি করছিল আমাদের পায়ের শব্দে ঘুরে ফনা তুলে দাঁড়াতেই ডক্টর রাজ্জি আতঙ্কে বলে উঠেছিলেন সাবধান শঙ্খচুর লেজে ভর দিয়ে প্রায় পাঁচ ফুট উঁচু হয়ে সাপটা ফুঁসছিল দৈর্ঘ্যে অন্তত সাত ফুট লম্বা তো বটেই আমরা তাকে এড়িয়ে গেলে সে আবার ফনাগুটিয়ে গুটিয়ে লম্বা হলো এবং সেই পাথরের তলায় ফের মুখ গুঁজে আপন কাজে ব্যস্ত হল কী কাজ কে জানে জঙ্গলে আরও একটা দৃশ্য আমরা উপভোগ করলাম এখানে ঝোপের ভেতর থেকে আচমকা একটা চিতাবাঘ লাফিয়ে প্রকাণ্ড একটা পাথরে উঠতে দেখলাম তারপর সে শরীর টানটান করে আরামোড়া দিয়ে মুখ জব্বর একখানা হাই তুলল আমরা দাঁড়িয়ে গেছি তারাপদ আর কালীপ্রসাদ রাইফেল তুলতে যাচ্ছে ডক্টর আড্ডি ঋষারায় থেমে গেল কিন্তু সেই নড়াচড়াটা দেখা মাত্র বিকট এবং বিরক্তিসূচক আউ ডাক ছেড়ে সে লাভ দিল এবং অনেক দূর অব্দি ঝোপঝাড় ভেঙে তার দৌড়নো টের পেলাম তারাপদ হাসতে হাসতে বলল খুব ভয় পেয়ে গেছে ডক্টর আড্ডি বললেন বলো কি আমাদেরই তো ভয় পাবার কথা তারা বললো না স্যার সব জন্তুরাই মানুষকে ভয় পায় আরও কিছু দূর এগিয়ে আমরা বাঁয়ে মোড় নিয়ে ফাঁকা একটা বালিয়াড়িতে পৌঁছলাম বালি আর বালি যতদূর চোখ যায় ছোটখাটো বালির টিলাওয়ালা এই বিস্তৃত জায়গাটা পেরুতে আমাদের নাভিশ্বাস ওঠার দশা একে প্রচন্ড রোদ তাতে বালি থেকে ভাপ উঠছে পায়ে জুতো আছে কিন্তু দেবে যাচ্ছে পুরোটাই তাই গরম বালি প্যান্টের তলার দিকে উপচে ঢুকে পড়ছে আজ আমরা হেলমেট গাম্বুট এসব কিছুই পড়িনি পড়লে ভালো করতাম এক জায়গায় দেখি একটা মোটা কাঠ তাতে ক্রস চিহ্নের মতো আড়াআড়ি কালো ফলক ফলকে মরার মুন্ডু আর দুটো হাড় সাদা রঙে ফাঁকা এর মানেটা তো জানাই সাবধান সামনে মৃত্যু ডক্টর রাজ্জি বললেন এদিকটায় ছোড়াবালি আছে অনেক জায়গায় তাই সরকার থেকে এই বিপজ্জনক সতর্ক চিহ্নের ব্যবস্থা এসো আমরা বাঁদিক ঘুরে এবার পাড়ে গিয়ে উঠব ওই পাড়ে আমাদের লক্ষ্যস্থল সিকিমাইল বালি পেরিয়ে আবার পাথরের রাজ্য তারপর উঁচু পাড় পার না বলে পাহাড় বলাই উচিত তবে শুকনো খাড়ির ফাঁকে ওপরে ওঠার মতো পাহাড়ের ধাপ আছে কিছুক্ষণের মধ্যেই আমরা উপরে উঠলাম তারপর কিছুটা এগিয়ে পড়লাম এক অদ্ভুত উপত্যকায় যেদিকে তাকায় শুধু মস্ত পাথরে চাঙর পড়ে আছে তিন পাহাড় মধ্যেখানে এই অদ্ভুত উপত্যকা যেন কোনো বিশাল প্রাসাদ কোনো মহাকায় দৈত্য ভেঙে তছনছ করে ফেলেছে তাসের ঘরের মতো এর মধ্যে কোথাও আত্মিয়াজিলির মন্দির ও গুপ্তধন থাকলে তা উদ্ধার করার চেষ্টা পাগলামি বলেই মনে হলো আমার কিন্তু ডক্টর রাড্ডি যুপকের মতো তেজি আর চঞ্চল হয়ে উঠেছেন পাথর থেকে পাথরে পা বাড়িয়ে এবং লাভ দিয়ে দিয়ে প্রায় পাহাড়ি টাট্টুর মতো ছুটে চলেছেন আমরা তিনজনে পর্বাতিভাদ যাত্রী অভিজ্ঞতা সত্ত্বেও হিমশিম খাচ্ছি ও নাগাল পেতে আর বেচারা তারাপদ বার বার পিছিয়ে পড়ছে গতকাল ওই মারাত্মক দুর্ভোগের পর ওর শরীর যেন দুর্বল মুখে শিকার না করলেও এবার তা প্রমাণিত হচ্ছে এক জায়গায় গিয়ে ডক্টর আজ্জি লাফিয়ে নামলেন হাত ইশারায় ডাকলেন আমাদের গিয়ে দেখি এখানে অনেকখানি জায়গায় পাথর কিছুটা সরিয়ে রাখা হয়েছে এবং একটা চড়া কালো পাথরের বেদির অংশ বেরিয়ে আছে মাটি ও পাথরের তলা থেকে সেখানে একটা সরকারি ফলকে লেখা আছে নাগরাজাদের স্তম্ভ আনুমানিক কাল খ্রিস্টপূর্ব সহস্রাব্দ অর্থাৎ আজ থেকে প্রায় পৌনে ছ হাজার বছর আগের ব্যাপার টুকরো পড়ে আছে কয়েকটা কয়েকটা নকশা নকশা করা সেগুলো ছাদের সব ডক্টর বিচিত্র আড্ডি হাঁটু দুমড়ে কিসব পরীক্ষা করছেন আমরা ওর ছাত্র হিসেবে যোগ্যতার পরিচয় দিতে পুরাতত্ত্বের বিদ্যে বুদ্ধি প্রয়োগ করার চেষ্টায় ব্যস্ত হয়েছি একটু পরে ডক্টর আড্ডি বললেন একটা অসুবিধের কথা এতক্ষণ ভাবিনি এতক্ষণে খেয়াল হলো এ জায়গাটা কেন্দ্রীয় সরকারি পুরাতত্ব বিভাগের সংরক্ষিত জায়গা অতএব এখানে খোঁড়াখঁর্তি করতে হলে সরকারের অনুমতি চাই অনুমতি পাওয়া সহজসাধ্য নয় কারণ আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আসিনি এ আমাদের ব্যক্তিগত চেষ্টা হতাশ মুখে বললাম তাহলে ডক্টর আড্ডি একটু হাসলেন একটা উপায় আছে আমরা যদি সংরক্ষিত জায়গার বাইরে খুঁড়তে থাকি এবং তলায় তলায় এদিকে এগিয়ে আসি ধরো সুরঙ্গ তৈরি করে নিই বাধা দিয়ে কালীপ্রসাদ বলল অসম্ভব স্যার সে একেবারে কলকাতার পাতাল রেলের অবস্থা হবে পঞ্চাশ বছরে গজে এগোনো যাবে হাসাহাসি শুরু হলো তারপর ডক্টর রাজ্জি গম্ভীর হয়ে গেলেন বললেন দেখো আমরা গুপ্তধনের লোভে এ কাজ করতে আসিনি গুপ্তধন বা যা কিছু পাওয়া যাবে সব আমরা সরকারের হাতেই তুলে দেব আমাদের উদ্দেশ্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার প্রমাণ আবিষ্কার তাই না তা যদি হয় তাহলে নৈতিক বিচারে আমরা যদি এক্ষেত্রে কিছুটা বেআইনি করি তাহলে দোষ কি? আমরা খুঁড়ব ওর ঠোঁটের কোণে দৃঢ়তার ভাব লক্ষ্য করলাম ফের বললেন নিছক আইনের বাধায় মানুষের ইতিহাসের একটা প্রকাণ্ড কীর্তি মাটির তলায় চাপা পড়ে থাকবে এতে কোনো যুক্তি নেই আইনের জন্য মানুষ নয় মানুষের জন্যেই আইন আইন বদলাবার দরকার হয় যুগে যুগে কাজেই এই ধরনের আইনও বদলাবে তাতে কোনো সন্দেহ নেই তাছাড়া দেখো আইন মেনে চললে আঠারো উনিশ শতক ব্যাপী কোনো পুরা কীর্তি আবিষ্কার করা সম্ভব হতো না কারোর পক্ষে আমরা মিশরের ফেরাউদের মমির কথা জানতে পারতাম না দক্ষিণ আমেরিকার অ্যাসটেক ইনকা মায়া সভ্যতার কথাও জানতে পারতাম না পশ্চিম এশিয়ার মরু সাগরের পাহাড়ি গুহায় রাইফেলের পুরনো সংস্করণও আবিষ্কার করা যেত না টাইগ্রিস নদীর তীরে সুমের ও ব্যাবলন সভ্যতার হদিস ওর বক্তৃতা থেমে গেল আমাদের আশেপাশে আচমকা এক ঝাঁক গুলির প্রচণ্ড আওয়াজ হলো তারাপত ডক্টর আড্ডিকে টেনে বসিয়ে দিয়েছিল আমি ও কালীপ্রসাদ বসে পড়লাম পাথরের আড়ালে গুটিসুটি বসে রইলাম নিশ্চয়ই সেই প্রশান্ত মজুমদার তারাপদর রাইফেলটা সদ্ব্যবহার করতে চাইল তারাপদর রাগে অস্থির তার চুয়াল শক্ত হয়ে গেল রাইফেল তুলে পরপর দুবার উত্তর পশ্চিম দিকে গুলি ছুটল পাল্টা দুবার গুলির শব্দ হলো আমাদের পেছনে কালীপ্রসাদ চোখে বাইনাকুলার রেখে দেখছিল কোত্থেকে বেটা গুলি ছুটছে তারপর দেখলাম সে রাইফেল তুলে উত্তর দিকে তাক করল এবং গুলি ছুড়ল দূরে আওয়াজ হলো তিন দিকে পাহাড় থাকায় আওয়াজগুলো যেন অ্যাটম বোমার উপত্যকায় পাখির ঝাঁক প্রাণ ভয় পালাতে শুরু করেছে প্রতিধ্বনি মিলিয়ে যাওয়ার পর আবার শান্তি ফিরে এলো কালীপ্রসাদ একটু হেসে বলল প্রশান্ত মজুমদারের ভিড়কুটি ভেঙে দিয়েছি ডক্টর আজ্জি আঁতকে উঠে বললেন সর্বনাশ ওকে খুন করে ফেললে নাকি না স্যার ওর হাতে রাইফেল ফেলে দিয়েছি হাতটা নির্ঘাত জখম হয়েছে আমি রাইফেলটা কুড়িয়ে আনি রুনু কলকাতায় ফিরে এক পেট চাইনিজ খাওয়াবি বলে কালীপ্রসাদ এক লাফে পাথরে উঠে দাঁড়ালো এবং পাথরে লাফ দিতে দিতে দৌড়ল আমরা ওকে বাধা দেবার ফুরসতি পেলাম না আমরা তিনজনে উঠে দাঁড়ালাম দেখলাম কালীপ্রসাদ উত্তরের পাহাড়টার দিকে চলেছে পাহাড়টা বেশি দূরে নয় দেয়ালের মতো খাড়া দিকটা। ওপরে চাতাল আছে এক জায়গায় সেখানে কাকেও দেখা গেল না একটা উঁচু পাথরের ছায়ায় বসে আমরা অপেক্ষা করতে থাকলাম তারাপদ সম্ভবত কালীপ্রসাদের পিঠ বাঁচানোর ভঙ্গিতে ওদিকে রাইফেল তাক করে রইল কিছুক্ষণ পরে কালীপ্রসাদ যেন অদৃশ্য হয়ে গেল আমরা উদ্বিগ্ন হয়ে বসে আছি তো আছি দেখতে দেখতে মিনিটের পর মিনিট এবং আধ ঘন্টা কেটে গেল তখন আরও উদ্বিগ্ন হয়ে আমি উঠে দাঁড়ালাম বললাম আমি দেখে আসি কালীপ্রসাদ আসছে না কেন এখনো। অমনি ডান দিক থেকে কালীপ্রসাদের হাসির শব্দ শুনতে পেলাম তার হাতে এখন দুটো রাইফেল পাথরের ফাঁকে এদিকে একটা সরু পথ রয়েছে এতক্ষণ লক্ষ্য করিনি কেউ সেই পথে ফিরে আসছে কালীপ্রসাদ ডক্টর আড্ডি বললেন গেলে উত্তর দিকে ফিরে এলে পূব দিক থেকে ব্যাপার কি কালীপ্রসাদ বলল স্যার কেউ একফালি রাস্তায় করে রেখেছে উত্তরের ওই পাহাড় অব্দি এটা পুবে এগিয়ে সোজা উত্তরে ঘুরেছে যাকে তোর রাইফেল খানিকটা ফেটে গেছে কুঁদোষ সেরে নেওয়া যাবে প্রশান্ত ভোঁ টিকিও খুঁজে পেলাম না ভাঙা স্তম্ভের গোড়ায় যে কালো পাথরের টুকরো বেদি দেখা যাচ্ছিল আনমনে সেখানে গিয়ে দাঁড়িয়েছি ডক্টর আজি আর কালীপ্রসাদ ছায়ায় বসে আলোচনা করছে কতজন মজুর দরকার হতে পারে মাটি খোঁড়ার কাজে এবং কোন জায়গা থেকে খোঁড়া উচিত তাছাড়া পাথরের চাঙরগুলো সর সরাবার দরকার হবে নইলে খোঁড়া যাবে না তারাপদ স্যারকে লুকিয়ে বেদুর পিছনে বসে মনে দুঃখে সিগারেট টানছে তার কুদে ফেটে যাওয়া রাইফেলই যে তার দুঃখের কারণ তা টের পাচ্ছি সিগারেট টানা শেষ হলে সে ঘুরে আমার দিকে তাকিয়ে করুণ মুখে বলল হ্যাঁ রে তার দিয়ে কুঁদোটা বেঁধে নিলে বোধহয় রাইফেলটা চালাতে অসুবিধা হবে না কি বলিস দিয়ে বললাম কি দরকার আজ ব্যাঙ্গালোরে চলে যা জিপ নিয়ে বন্দুকের দোকানে মিস্ত্রি পেয়ে যাবি মেরামত করে নেবে তারাপদ কি বলতে যাচ্ছিল হঠাৎ থেমে কান পাতল বাতাস জোরালো সঞ্চন শব্দ হচ্ছে বললাম রে জবাব না দিয়ে তারাপদ হাঁটু দুমড়ে তার বাঁ দিকে মাথা হেঁট করে কান পেতে রইল অবাক হয়ে বললাম মাটির তলায় কোনো শব্দ টের পাচ্ছিস নাকি তারা পদ ব্যস্ত হবে বলল হ্যাঁ রে শুনে যা এখানে কেমন একটা গোঙানি শব্দ যেন তার কাছে গিয়ে দেখি একটা প্রকাণ্ড পাথর আর ভাঙা বেদির মাঝখানে ধসে যাওয়ার মতো একটা ফাটল ফাটলটা আন্দাজ দুহাত চওড়া হাত তিনেক লম্বা ভেতরটা অন্ধকার হয়ে গেছে এই দিন দুপুরেও কাল পাততেই আমিও স্পষ্ট গোগানির শব্দ পেলাম মনে হলো কোনো আহত জানোয়ার যন্ত্রণায় গোঙাচ্ছে তারাপদ উঠে দাঁড়ালো ডক্টর আড্ডি আর কালীপ্রসাদ কি ইশারায় ডাকল ওরা তক্ষণি দৌড়ে এলেন ডক্টর আড্ডি বললেন কি ব্যাপার এই গর্তমতো জায়গায় গোঙানির শব্দ হচ্ছে স্যার তারাপদ বলল তারপর ফের হেঁট হয়ে কান পাতল আমার পাশে ডক্টর আড্ডিও মনোযোগ দিয়ে শব্দটা শুনতে থাকলেন কালীপ্রসাদও শুনল তারপর ডক্টর আড্ডি বললেন অনেক সময় দুটো সাপের লড়াই বাদলে এমন শব্দ শোনা যায় আমার ধারণা ভেতরে নিশ্চয়ই তাই হচ্ছে শিউরে উঠে বললাম কি সাপ স্যার এখানে শঙ্খচুর সাপের রাজত্ব শঙ্খচুর যেখানে থাকে অন্য কোনো সাপ ভয় তার ত্রিশিমানায় মারায় না কারণ শঙ্খচুর অন্য সাপ খেয়ে ফেলে তাই আমার মনে হচ্ছে বাদ কোনো তেজি শক্তিমান গোখরো এদিকে এসে পড়েছিল এবং ভুল করে হোক কিংবা লোভের বসেই হোক কোনো শঙ্কচুরের ডেরায় ঢুকে পড়েছিল অমনি দুজনে জীবন মরণ লড়াই বেঁধে গেছে ডক্টর আড্ডির এই ব্যাখ্যা মেনে দিল না তারাপদ সে বলল না স্যার এ শব্দ সাপের লড়াইয়ের নয় আমরা সাপের লড়াই নানান জঙ্গলে ঢের দেখেছি এই শব্দ যেন মুমূর্ষ কোনো মনে হচ্ছে যেন তারাপদর ওই অভ্যাস বিচ্ছিরি অভ্যাসটার কথা আগেই বলেছি পুরো কথাটা অনেক সময় শেষ করতে পারে না কিন্তু কালীপ্রসাদ সায়ে দিয়ে বলল তারাপদ ঠিকই বলেছে স্যার তারপর সে গর্তের মধ্যে অকুত ভয় মাথাটা কিছুটা ঢুকিয়ে দিল এবং ভালো করে শুনে নিয়ে উত্তেজিত স্বরে বলে উঠল স্যার স্যার মানুষের গলার স্বর ছাড়া আর কিছুই হতে পারে না আবছা শুনলাম জড়ানো গলায় বাঁচাও বলার চেষ্টা করছে কেউ সে কি বলে তারাপদ পিঠে ঝুলন্ত কিড থেকে টর্চলাইট বের করে গর্তের ভেতর আলো জ্বালল কিন্তু ডক্টর আড্ডি বললেন অসম্ভব অত ছোট গর্তের মধ্যে মানুষ কীভাবে ঢুকবে ঢুকলেও তাকে তো দেখতে পাবো তারাপদ উত্তেজিতভাবে বলল বাইরের মুখটা ছোট। কিন্তু ভেতরের স্পেসটা বেশ বড় দেখতে পাচ্ছি ঘুরে গেছে ভেতর দিকে মনে হচ্ছে এটা কোনো সুরঙ্গ কালীপ্রসাদ বলল ঠিক আছে আমি ভেতরে ঢুকছি টর্চ দে টর্চটা কেড়ে নিল তারাপদর হাত থেকে আমাদের মাথার উপর সূর্য আজ অবশ্য টুকরো টুকরো মেঘ ঘুরে বেড়াচ্ছে আকাশে চারদিকে উজ্জ্বল রোদ ছড়িয়ে আছে দুপুর বেলার এই উপত্যকায় গাছপালা নেই বললেই হয় পাথরের চাঙরের ওপর রোদ প্রতিফলিত হয়ে উজ্জ্বলতা ক্রমশ চোখ ধাঁধিয়ে দিচ্ছে এখনই সানগ্লাস পরা দরকার অথচ আশ্চর্য ব্যাপার এই ফাটল বা গর্তের মধ্যে যেন আমাবস্যার রাতের অন্ধকার এর একটাই কারণ হতে পারে তারাপদ যা বলছে ওটা একটা সুরঙ্গ কালীপ্রসাদ গর্তে পা গুলিয়ে নেমে গেল তারপর মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল সে এবং ধূপ করে একটা শব্দ হলো ভেতরে আমরা দম বন্ধ করে উঁকি দিচ্ছি একটু পরেই যেন কুয়োর তলা থেকে কেউ কথা বললে যেমন গমগম করে প্রতিধ্বনি হয়ে ওঠে সেই রকম আওয়াজে কালীপ্রসাদ তলার দিক থেকে বলল তোমরাও আসতে পারো মস্ত সুরঙ্গ তখন তারাপদও লাভ দিল তারপর আমি দিলাম ভেতরে টর্চ জেলে রেখেছে কালীপ্রসাদ তারপর ডক্টর আড্ডি এসে পড়লেন সুরঙ্গর মেঝে মোটে সাত আট ফুট দূরে তলাটা তাই কারোর হাত পা ভাঙল না কিন্তু কি আশ্চর্য টর্চের আলোয় দেখা যাচ্ছে এটা কোনো প্রাকৃতিক গুহা বা সুরঙ্গ নয় পাথর কেটে সুন্দরভাবে দেয়াল ও ছাদ তৈরি করা হয়েছে দেয়ালে অজস্র রেখাচিত্র আর নাগলিপি খোতাই করা ঠিক যেমনটি দেখেছিলাম নাগিনীর গুহায় যাবার পথের দুধারে খাড়া পাহাড়ের গায়ে বুঝলাম সুরঙ্গটা চলেছে পশ্চিম দিকে বাঁ দিকে ইত্রি নদী তার সমান্তরালে মাটির তলায় তলায় ক্রমশ ঢালু হয়ে নেমেছে আর্তনাদ ভেসে আসছে সেদিক থেকে টর্চ নিয়ে আগে চলেছে কালীপ্রসাদ তারপর আমি তারাপদ আমি আর ডক্টর আড্ডি পাশাপাশি হাঁটছি সুরঙ্গাটা কমপক্ষে দশ ফুট চওড়া আট ফুটেরও বেশি উঁচু এতক্ষণে আমরা চারজনেই মনে মনে টের পেয়ে গেছি সুরঙ্গের মুখে এতকাল বিশাল একটা পাথর চাপা পড়েছিল বলে কেউ এটা জানতেও পারেনি যেভাবেই হোক কেউ সেটা এতদিনে জানতে পেরে পাথরটা সরিয়ে সুরঙ্গ আবিষ্কার করতে পেরেছিল যত যাচ্ছি আর্তনাদ আরও স্পষ্ট হচ্ছে কুড়ি হাত মতো এগিয়ে দেখি এবার সুরঙ্গ একটু ওপর দিয়ে উঠে গেছে এবং ধপ ধাপ রয়েছে সিঁড়ির সেখানে কে প্রাণপণে আর্তনাদ করছে বাঁচাও কে আছো আমাকে বাঁচাও সিঁড়ির ওপরের ধাপে টর্চের আলো পড়তেই আমরা থমকে দাঁড়ালাম আতঙ্কে আমাদের রক্ত হিম হয়ে গেল মুখে কথা বেরোলো না কয়েক মুহূর্ত একটা প্রকাণ্ড সাপ একটা লোকের কোমর অব্দি গিলেছে এবং লোকটা মরিয়া হয়ে দুহাতে সাপের মুখ ধরে টানাটানি করছে আর যন্ত্রণায় আর্তনাদ করে উঠছে মাঝে মাঝে কয়েক মুহূর্তের বিস্ময় আর আতঙ্ক কাটিয়ে প্রথমে তারাপদও ছুটে গেল তার ভাঙা রাইফেলটা এখন পিঠে বেল্টের সঙ্গে আটকানো তার ডান হাতে একটা ছোড়া ওটা তার প্রিয় জিনিস ওটা আফ্রিদি জাতির লোকদের ব্যবহৃত অস্ত্র আফগানিস্তানে এক অ্যাডভেঞ্চারে গিয়ে নিলামে কিনেছিল ছোড়ার আঘাতে আঘাতে প্রকাণ্ড অজগর সাপটাকে সে অস্থির করে তুলল কিন্তু যে সাপ আহার গিলেছে তার পক্ষে ওগ্রানো কঠিন একটু পরেই সাপটা ভীষণ ছটফট করতে থাকলো রক্তে সিঁড়ি ভেসে যাচ্ছিল তারাপদর পোশাক ও সাপের রক্তে লাল হয়ে উঠেছে পরে ডক্টর আটির কাছে জেনেছিলাম এই অজগরগুলো অতি দুর্লভ প্রজাতির প্রাগৈতিহাসিক সরীসৃপ এদের গায়ে অন্য জন্তুর মতোই প্রচন্ড রক্ত থাকে সাপের রক্ত ঠান্ডা কিন্তু এই সব অজগরের রক্ত গরম এরা পৃথিবীর পাতালের বাসিন্দা সূর্যর আলোয় এক মুহূর্ত বাঁচতে পারে না তার চেয়ে আশ্চর্য ব্যাপার এই অজগরের দুটো ছোট বাঁকানো শিঙের মতো জিনিস থাকে দুই চোখের ওপর দিকে এদের শৃঙ্গি অজগর বলা যায় আমার মনে পড়ে গেল প্রাচীন গ্রিক পুরাণে শৃঙ্গি অজগরের কথা পড়েছিলাম বটে তাহলে শৃঙ্গি অজগর সত্যিই ছিল পৃথিবীতে রক্তাক্ত সাপটা নিষ্পন্দ হয়ে গেলে তার চোয়াল চিলে লোকটাকে বের করা হলো তার কোমর থেকে নিচের দিকটা গুড়িয়ে গেছে সে বাঁচবে না কোনোভাবেই কিন্তু এবার তাকে আমরা চিনতে পারলাম শ্রীনাথ মিস্ত্রি লেনের কোবরেজ মশায়ের ছেলে সেই হতভাগ্য মাধ তাকে জল খাইয়ে সুস্থ করার চেষ্টা হলো সে অতি কষ্টে কোনো মতে বলল প্রশান্ততা আমাকে ঘর্তে ঢুকিয়ে কেটে পড়েছে শয়তান আগে জানলে আহ জল আবার জল খেয়ে সে জড়ানো গলায় বলতে চেষ্টা করলো নাগিনীর গুহায় চলে যান অনেক হনেক ডক্টর আড্ডি তার মুখের কাছে ঝুঁকে বললেন কি অনেক মাধব কি? কি আছে সেখানে এই সুরঙ্গ দিয়ে যান নাগিনীর গুহায় অনেক হঠাৎ একটা খেঁচুনি দিয়ে তার কোমরের ওপর দিকটা ধনুকের মতো বেঁকে নিষ্পন্দ হয়ে গেল বুঝলাম হতভাগ্য যুবকটির প্রাণবায়ু বেরিয়ে গেল এতক্ষণে আমরা স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ কিছুক্ষণ টর্চের আলো কালীপ্রসাদের অজ্ঞাতে নিভে গিয়েছিল তার হাত অবশ হয়ে গিয়েছিল নিশ্চয়ই ফের জেলে নিরবতা ভেঙে সে ডক্টর আড্ডিকে প্রশ্ন করল তাহলে কি করা যায় স্যার অন্যমনস্ক ডক্টর আড্ডি বললেন কিসের এই মরাটার পরে হবে বলে ডক্টর রাজ্জি উঠে দাঁড়ালেন মাধব বলল যে সুরঙ্গ পথ চলে গেছে নাকি নাগিনীর গুহা অব্দি তাহলে আমার এবং আরও সব পুরাতাত্ত্বিক পণ্ডিতের ধারণা দেখা যাচ্ছে ঠিক নয় আত্মীয়াজিলি কিংবা নাগরাজারা নাগ কাহিনী দুইয়েরই পূজা করতেন অথচ এতদিন মনে করা হচ্ছে যে নাগিনী পুজো করতো নাগরাজাদের জ্ঞাতি একটা জনগোষ্ঠী যাদের বলা হতো ওনাইজেলি সম্প্রদায় তারাও নাগ কিন্তু আত্মীয়াজিল ভাই ওনাইজেলির বংশধর দুই ভাই দুই রাজ্যের রাজা ছিলেন দক্ষিণ ভারতে একটা প্রাচীন মহাভারত খুঁজে পাওয়া গেছে তাতে আছে অত্যুজ্জ্বল নামে নাগরাজা ছিলেন পাণ্ডবদের বিরুদ্ধে এবং কৌরবদের পক্ষে আর অনুজ্জ্বল নামে তার ছোট ভাইও একজন রাজা ছিলেন পাণ্ডব পক্ষে কুরুদের বিরুদ্ধে পাণ্ডব বংশীয় রাজা জন্মেজয় তাই অত্যুজ্জ্বলের বংশধরদেরই ধ্বংস করেছিলেন এদিকে আমরা টোডা উপজাতির পুরাণ লোককথা আর কিংবদন্তিতে দিতে পারছি জেলি আর ওনাইজেলির কাহিনী। সংস্কৃত ভাষায় ওরা হয়েছে অত্যুজ্জ্বল আর অনুজ্জ্বল ডক্টর আজজির এই স্বভাব সব জায়গাতেই বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম ভেবে ভুল করেন স্থানকালের জ্ঞান থাকে না আমাদের বিরক্ত হবারই কথা তারাপদ বলল পরে শুনব স্যার চলুন এখন এই পথের শেষ কোথায় দেখে আসি কালীপ্রসাদ বলল কিন্তু টর্চের ব্যাটারি শেষ হয়ে আসছে বরং এখন ফিরে যাই দুপুরে খেয়ে দে একটু জিরে নিয়ে আসা যাবে চারজনের টর্চ থাকবে নতুন ব্যাটারি ভরে নেব এভাবে যাওয়া ঠিক হয় আমি বললাম কিন্তু যদি প্রশান্ত মজুমদার ইতিমধ্যে নাগিনীর গুহা দিয়ে ঢুকে গুপ্তধন হাতিয়ে নেয় কালীপ্রসাদ বলল অসম্ভব ব্যাটার হাতে গুলি লেগেছে স্পষ্ট দেখেছি ওই অবস্থায় সে গুহায় ঢুকবে বলে মনে হয় না আগে গুলি বের করুক হাত থেকে ব্যান্ডেজ বাঁধুক তারাপতো বলল ভ্যাট গুলি হাতেই ঢুকেছে না সামান্য চামড়া ছেড়ে গেছে কিচ্ছু ঠিক নেই গুলির শব্দে ভয় পেয়েই সে রাইফেল ফেলে দেয়নি তার প্রমাণ কি। বলে সে ডক্টর আড্ডিকে জিজ্ঞেস করলো আপনি তো উপত্যকার ওই নাগিনীর গুহা অবধি ঘোরাঘুরি করেছিলেন সেবারে এখান থেকে আন্দাজ দূরত্ব কতটা হবে স্যার ডক্টর আড্ডি বললেন যদি সুরঙ্গটা সোজা নাগিনীর গুহা অবধি গিয়ে থাকে তাহলে আধ মাইলের কম হবে টর্চের আলো পরক করে তারাপদ এবার হতাশ হলো বলল না আলো ছাড়া যাওয়া ঠিক নয় কালীপ্রসাদের টর্চের আলো ততক্ষণ জ্বলবে না অতএব আমরা যে পথে ঢুকেছি সেই পথেই ফেরা ঠিক মনে করলাম কিন্তু হতভাগ্য মাতবের মৃতদেহের কি হবে ডক্টর আর দীর্ঘশ্বাস ফেলে বললেন পাড়ার ছেলে ওর মৃতদেহের সৎকার করে একটা টেলিগ্রাম করা অবশ্যই কর্তব্য কিন্তু এই ক্ষতবিক্ষত মৃতদেহে নিয়ে যাওয়া এখন মুশকিল কাপড়ে জড়িয়ে তবে নিয়ে যাওয়া যায় বাঁশ বা খাটুলিও দরকার চলো ফিরে গিয়ে একটা ব্যবস্থা করা যাবে আমরা ফিরে চললাম যে পদের সুরঙ্গে ঢুকেছি সেই পথে টর্চের আলো যে কমে যাচ্ছে ক্রমশ তাতে ভুল নেই ঝোঁকের বসে আর না এগোনোটা খুব বুদ্ধিমানের কাজ হয়েছে শেষ প্রান্তে পৌঁছে আমাদের থমকে দাঁড়াতে হলো পথের মুখে ওপরের আলো এসে ঢোকার কথা কিন্তু সেখানটা একেবারে অন্ধকার টর্চের ক্ষীণ আলোয় মুখ তুলে যা দেখলাম আতঙ্কে শিউরে উঠলাম সুরঙ্গের মাথার ওপর দিকটা একটা প্রকাণ্ড কে চাপিয়ে দিয়েছে ডক্টর আজটি অস্ফস্বরে বলে উঠলেন সর্বনাশ বেরবো কেমন করে তারাপদ কালীপ্রসাদকে বলল আলো জ্বে রাখ দেখি কি ব্যাপার তারাপদ সে দেয়ালের খাঁজে পা রেখে পাহাড়ে ওঠার কায়দায় ওপরে উঠে হাত দিয়ে পাথরটা ঠেলার চেষ্টা করল একটুও নড়ল না সে নিচে লাফিয়ে পড়ে হাঁপাতে হাঁপাতে বলল অসম্ভব মনে হচ্ছে একশো মন ভারী পাথর কেউ ওপর থেকে না সরালে নিচে থেকে ঠেলে সরানো যাবে না ডক্টর আর কাপা কাঁপা কাঁপা সরে বললেন তাহলে উপায় আমরা কোনো জবাব দিতে পারলাম না টর্চটাও নিভে গেল লাল হয়ে আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকলাম ঘন অন্ধকার উৎকট গরম দরদর করে ঘামছি কোনো কথা নেই মুখে মনে হচ্ছে পৃথিবীর আলো আর এ জীবনে হয়তো দেখতে পাব না সেই মারাত্মক অন্ধকারে আমরা চারটি মানুষ কতক্ষণ নির্বাক আর হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম জানি না একসময় আমাদের কথা বলার শক্তি যেন ফিরে এলো প্রথমে মুখ খুলল তারাপদ বলল তাহলে শেষ পর্যন্ত আমাদের নাগিনীর গুহার দিকে যেতেই হচ্ছে কালীপ্রসাদ বলল তাছাড়া আর কোনো উপায় তো দেখছি না হতাশভাবে ডক্টর আড্ডি বললেন কিন্তু সুরঙ্গের মধ্যে নিশ্চয়ই আরও অনেক শৃঙ্গি অজকর আছে অন্ধকারে তাদের হাত থেকে বাঁচার কোনো উপায় হয়তো নেই আমি বললাম তার চেয়েও সাংঘাতিক কথা যদি নাগিনীর গুহার মুখটাও শয়তান প্রশান্ত বন্ধ করে দেয় তারাপদ একটু দ্বিধা জড়ানো স্বরে বলল তাহলে আগে আমাদের সেখানে পৌঁছে দেখতে হয় সত্যি তাই করেছে নাকি বদমাসটা চল এগোনো যাক এবার কালীপ্রসাদ সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে কথা বলে উঠল শুনে আমার তো হাসি পেলোই তারাপদও আমাকে চিমটি কেটে দিল কালীপ্রসাদ বলল তারু আজ তারকে লজ্জা করে লাভ নেই তোর পকেটে দেশলাই আছে মাঝে মাঝে একটা করে কাঠি জ্বালাবি আছে বলে ডক্টর আগটি লাফিয়ে উঠলেন যেন তাহলে তোর কথাই নেই চলো এগোনো যাক আমি বললাম আমরা পরস্পরকে ছুঁয়ে থাকবো তাহলে কারুর একা পিছিয়ে পড়া বা হারিয়ে যাওয়ার ভয় থাকবে না এমন বিপদের মধ্যে তারাপদর হাসি শোনা গেল আমাদের মধ্যে একমাত্র তারাপদকেই দেখেছি সে কোনো অবস্থাতেও বিচলিত হয় না এবং হাসি তামাশা চালিয়ে যেতে পারে তারাপদ হাসতে হাসতে বলল হ্যাঁ দেখবি যেন কাল সন্ধ্যায় নাগিনীর গুহায় যাওয়ার পথে যেমন হঠাৎ আমার পিঠে হঠাৎ সে থেমে গেল ডক্টর আগে চাপা গলায় ভয়ত্ত সরে বলে উঠলো কী হলো কি হলো তারাপথে বলল কিছু না স্যার মনের ভুল পিঠের সেই জায়গাটায় কেমন চিন করে উঠতেই ভাবলাম বুঝি আবার কে মরফিও ইঞ্জেকশন দিচ্ছে প্রসাদ বলল ভ্যাট আমি তোর পিঠে হাত রাখতে যাচ্ছিলাম হাসতে পেরে দম আটকানো ভাবটা চলে গেল আমরা পা বাড়ালাম হাসতে পেরে দমাটকানো ভাবটা চলে গেল আমরা পা বাড়ালাম সবার আগে তারাপদ আর কালীপ্রসাদ পাশাপাশি চলতে থাকলো আমি আর ডক্টর আড্ডি পরস্পরকে ছুঁয়ে থাকলাম ডক্টর আড্ডি আমার রাইফেলের বাটে হাত রেখেছেন কিছুটা চলার পর সেই সিঁড়ির ধাপে পৌঁছে তারাপদ বলল ছ্যা ছ্যা বেচারা মাধব আর অজগরটা পড়ে রয়েছে এখানে একটু হলেই পাহরকে ওদের ওপর পড়তাম একটু সরছি রুনু সাবধানে আসবি একটু সরে গিয়ে ডক্টর আড্ডি বললেন কিন্তু দেয়াল খেসে যাওয়ার ঠিক নয় তরু কেন স্যার ফাটল থাকতে পারে এবং সম্ভবত ফাটলে ওই প্রাগৈতিহাসিক সরীসৃপগুলো থাকে আমরা এখন সিঁড়িতে সাবধানে পা ফেলে উঠে যাচ্ছি ধাপগুলো চওড়া এখানে তারাপদ দেশলাই জ্বাললো আধ মিনিটের জন্য ক্ষীণ আলো জেগে উঠল এই পাতালপুরিতে সেই আলোয় দেখলাম এবার সিঁড়ি শেষ হয়েছে এবং একটা সমতল মেঝের মতো জায়গা নাকি পাতর বাঁধানো রাজপথের মতো সামনের দিকে এগিয়ে গেছে এবার আমরা অন্ধকারে আন্দাজ করে করে পা ফেলার গতি একটু বাড়ালাম চারজনের পায়ের শব্দে সুরঙ্গ কাঁপতে থাকলো ইচ্ছে করে জোরে পায়ের শব্দ তুলছিলাম যদি কোনো জন্তু বা শরীরশ্রীপ থাকে ভয় পেয়ে সরে যেতে পারে এখানে তারাপদ ফের দেশলাই জানল তারপর বলল সুরঙ্গটা সোজা নাক বরাবর এগিয়েছে মনে হচ্ছে এমন হলে নাগিনীর গুহায় পৌঁছতে দেরি হবে না আবার আমাদের চলা শুরু হলো মার্চের ভঙ্গিতে কিন্তু ক্রমশ একটা ব্যাপার টের পাচ্ছি সুরঙ্গে প্রথমে ঢোকার পর যে ভ্যাপসা গন্ধটা নাকে এসেছিল এখন সেটা বাড়ছে উৎকট দুর্গন্ধ ডক্টর আড্ডি বললেন সম্ভবত জন্তু জানোয়াররা এখানে শিকার ধরে এনে খায় এ তার দুর্গন্ধ ছাড়া আর কি হতে পারে তারাপদ বলল তাহলে সুরঙ্গ থেকে বেরুবার আরও পথ থাকতে পারে কেন একথা তোমার মাথায় এলো তো তরু সেটা অনুমান করছি নাগিনীর গুহা এখান থেকে দূর বলে কারণ কোনো জন্তু তার শিকার সুরঙ্গের এত ভেতরে আনবে কোন দুঃখে কালীপ্রসাদ বলল উম তোর মনে নেই সেবার উত্তরপ্রদেশের গাড়োয়ালের জঙ্গলে সেই মানুষ মারা চিতাটা তিন মাইল দূরে শিকার নিয়ে গিয়েছিল তারা পদ তর্কে সুরে বলল সেটা তো আর পাতালপুরি ছিল না বাইরের খোলামেলা জায়গায় অন্য কেউ এসে ভাগ বসাতে পারে তাছাড়া শকুনের হাত থেকে মরা শিকারটা রক্ষা করার সমস্যা ছিল কিন্তু এই গুহার মধ্যে অন্ধকারে যেখানে খুশি শিকার লুকিয়ে রাখা যায় তাই না রুনু বললাম ঠিক বলেছিস তারু কোন জন্তু তার শিকার সেই নাগিনীর গুহা থেকে এত দূরে এনে রাখবে বলে মনে হয় না আমরা ইচ্ছে করেই কথা বলছিলাম এবং জোরে জোরেই বলছিলাম এতে নিজেদের সাহসও বাড়ছিল আবার কোন জীবজন্তু বা সাপ আমাদের সারা পেয়ে সরে যাবার সম্ভাবনা ছিল কিন্তু সারাক্ষণ কে জানে কেন মনে হচ্ছিল যেন কে বা কারা অন্ধকারে আমাদের পিছু পিছু এগিয়ে আসছে আর এগিয়ে আসছে কারা যেন অদৃষ্ট হয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আমাদের দিকে লক্ষ্য রেখছে আচমকা ঝাঁপিয়ে পড়বে আমাদের ওপর ক্রমশ এই অস্বস্তিতা বেড়ে গেল আমার এছাড়া বিকট দুর্গন্ধ নাকে রুমাল দিয়েও রেহাই পাওয়ার জন্যই নারী ভুড়ি যাবে মনে হচ্ছে তারাপদ আবার দেশলাই জানল তারপর বলল যা ভেবেছিলাম তাই ইস্কি বিভৎস দৃশ্য ক্ষণস্থায়ী আলোয় দেখতে পেলাম সুরঙ্গের একটা ছোটখাটো কঙ্কালের স্তূপ রয়েছে কঙ্কালগুলো জীবজন্তুরই বটে কোনো কঙ্কালের গায়ে গলা পচা মাংস লেগে রয়েছে তাই এত দুর্গন্ধ কিন্তু তারাপদ বলে উঠল তার দেশলাই কাঠিটা লাল হয়ে নিভে গেল কালীপ্রসাদ বলল কিন্তু কি রে ব্যাপারটা তো ভারী অদ্ভুত মনে হচ্ছে এই শিকারগুলোর গা থেকে কোনো কিম্বুত প্রাণী মাংসগুলো ছাড়িয়ে খেয়েছে হাড় ছোঁয়নি হ্যাঁ যেমন করে আমরা কাঁটা বাদ দিয়ে মাছ খাই ডক্টর আড্ডি আঁতকে উঠে বললেন সর্বনাশ সে আমার কি জন্তু তারাপদ বলল বুঝতে পারছি না স্যার বাঘ বলুন চিতা বলুন সব মাংসাশী প্রাণী হাড় শুদ্ধ চিবিয়ে খায় কিন্তু এই সাংঘাতিক জন্তুটা দেখছি একেবারে ফুলবাবু হাড় বাদ দিয়ে শুধু মাংসগুলো সাবার করেছে এমন তো দেখিনি কালে। তাই তো প্রাণীবিজ্ঞানের বইও তো এমন কোনো প্রাণীর কথা পড়িনি কালীপ্রসাদ বলল এখান থেকে কেটে পড়াই ভালো দুর্গন্ধে বমি আসছে আমরা আবার চলতে শুরু করলাম অন্ধকারে আবার আমাদের পায়ের শব্দে উঠতে থাকলো একটু পরে দুর্গন্ধটা কমে গেল কিন্তু ততক্ষণে ঘামে শরীর চপচপ করছে এই নিরে ঠাসা অন্ধকারে আর কতক্ষণ হাঁটতে হবে কে জানে ক্রমশ আবার দম আটকে আসছে যত ভাবছি মাথার ওপরে মাত্র দশ বারো ফুট দূরে বাইরে রৌদ্রোজ্জ্বল পৃথিবী দুঃখে ক্ষোভে ছটফাটানি জাগছে অসহায় বোধ করছি তার ওপর অদৃশ্য কে বা কারা পেছনে হেঁটে আসার অনুভূতি হয়তো আমার সঙ্গীদের মনেও একই অনুভূতি জেগেছে ওরা আর কথা বলতে চাইছে না মাঝে মাঝে তারাপদ দেশলাই জেলে দেখে নিচ্ছে ওই আধ মিনিটের জন্যে একটু স্বস্তি পাচ্ছি তারপর একই অস্বস্তি যেন কারা পেছনে হেঁটে আসছে নিঃশব্দে হেঁটে আসছে এবং কারা খুব কাছে দেয়ালে পিঠ রেখে দাঁড়িয়ে আমাদের দিকে লক্ষ্য রেখেছে ঝাঁপিয়ে পড়বে সুযোগ বুঝে তাদের যেন দু হাতে ধারালো নোখ উহ হঠাৎ তারাপদ অস্ফুট আর্তনাদ করে উঠল কালীপ্রসাদ বললে কিরে আমরা দাঁড়িয়ে গেছি তক্ষণি তারাপদ দেশলাই জানল দ্রুত দেখি তার সামনে একটা থাম না একটা নয় অনেকগুলো থাম দেখা যাচ্ছে থামের গায়ে নকশা খোদাই করা এখন আর এটা পথ বলে মনে হচ্ছে না রীতিমতো একটা থামওয়ালা বিশাল হলঘড়ি বয় ওপরে আবছা দেখা গেল ছাদটাও কারুকার্য করা ডক্টর আজ্জি বলে উঠলেন অপূর্ব অপূর্বই নিশ্চয়ই রাজা আত্মিয়াজেলির কীর্তি এবার আর অন্ধকারে নিশ্চিন্তে বাড়াবার উপায় নেই থামে ধাক্কা লাগবে তাই তারাপদ বারবার দেশলাই জানল প্রতিবার আমরা থামগুলো এড়িয়ে এগিয়ে চললাম কিন্তু থামগুলো শেষ হতে চায় না যত এগোচ্ছি অজস্র মসৃণ কারুকার্য শোভিত এইসব সুন্দর স্তম্ভ হাই কে জানতো এমন হবে নয়তো আরও টর্চ কিংবা ইলেকট্রিক ল্যাম্পটাও সঙ্গে আনতাম সেই স্তম্ভের অরণ্যে অন্তত কুড়ি মিনিট আমরা হাঁটছি কিন্তু সে বিচিত্র অরণ্য শেষ হচ্ছে না এবার তারাপদ বলে উঠল স্যার স্যার আমরা হয়তো ভুল করে ঘুরে মরছি এক জায়গায় ডক্টর আটি বললেন ঠিক তাই বটে দিকভুল হয়ে গেছে মনে হচ্ছে কালীপ্রসাদ বলল সর্বনাশ তাহলে আবার যেদিক থেকে এসেছি সেদিকেই গিয়ে পড়ার চান্স আছে যে আমি বললাম এক কাজ করা যাক প্রথমে বাঁ দিকে এগোই আমরা যদি বেরোবার পথ পাই ভালো নয়তো ডাইনে ঘুরে দেখা যেতে পারে কিন্তু সামনে বা পিছনে ঘুরবো না আর তারাপদ বললো ঠিক বলেছি শুরুনু সে আবার দেশলাই জানল বাঁ দিকে এগিয়ে গেলাম আমরা যত যাই শুধু স্তম্ভ আর স্তম্ভ একটার পর একটা শেষ নেই আধ ঘন্টা চলার পরও স্তম্ভের শেষ হলো না তখন তারাপদ বলল হ্যাঁ আমরা একই জায়গায় ঘুরে মরছি এদিকে দেশলাই শেষ হয়ে এসেছে আর তিনটে মাত্র কাঠি আছে ক্লান্ত ভীত চারজন মানুষ চুপচাপ কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলাম অন্ধকার পাতালপুরির থমথম করছে কোনো শব্দ নেই গভীর নিরবতা তারপর সেই নিরবতা ভেঙে আমি বলে উঠলাম আলোর দরকার নেই আমরা এবার ডান দিকে ঘুরি আয় ডান দিকে মোড় নিয়ে চলতে শুরু করলাম এবার রাইফেলের নলটার সামনে বাড়িয়ে থামগুলো টাহর করে এগোচ্ছিলাম আরো কুড়ি মিনিট কেটে গেল আমার হাতে রেডিয়াম দেওয়া ঘড়ির কাঁটা জলজল করছে এখন বাজছে বারোটা পাঁচ বারোটা পাঁচ প্রায় তিন ঘন্টার বেশি ঘুরে মরছি এই পাতালপুরিতে হঠাৎ তারাপদও থমকে দাঁড়ালো কালীপ্রসাদ বলল কি একটা খসখস শব্দ হচ্ছে কোথাও তারাপদ বলল ও কিসের শব্দ তারপর কেমন একটা দুর্গন্ধ এসে নাকে লাগলো আবার শব্দটা বাড়তে থাকল কালীপ্রসাদ ফিসফিস করে বলল রুনু রাইফেল রেডি রাখ আমিও রাখছি আর তারুকে তো রিভলভারটা দে তারাপদ হাতে রিভলভারটা অন্ধকারে গুঁজে দিয়ে রাইফেল তাক করে দাঁড়ালাম আমরা তিনজনে সামনে ডক্টর আড্ডি পেছনে শব্দটা ক্রমশ এগিয়ে আসছে তারপর তারাপদ দেশলাই জ্বাললো আমরা ভেবেছিলাম সেই শৃঙ্গি অজগরটার জোড়া কিন্তু ওই ক্ষীণ আলোয় অল্পক্ষণের জন্য যা দেখলাম তাতে আমাদের গায়ের রক্ত হিম হয়ে গেল ও কি রাক্ষস না দানব না প্রেত ও যে কোনো চতুষ্পদ প্রাণী নয় তা ঠিকই মানুষের মতো পায়ে দাঁড়িয়ে আছে মাত্র হাত দশেক তফাতে সারা গায়ে ঘন লোম মুখটা গরিলার মতো ভয়ঙ্কর কিন্তু দাঁতগুলো বড় বড় মুখ থেকে বেরিয়ে আছে তার মাথা প্রায় ছাদে ঠেকেছে চোখ দুটো গোল ভাটার মতো জল করছে দুটো অস্বাভাবিক লম্বা হাত দুপাশে হাঁটু অব্দি ঝুলছে হাতে মস্ত নৌখ আছে দেশলাই কাঠিটা নিভে যাবার আগেই কালীপ্রসাদের রাইফেল গর্জে উঠল সেই বদ্ধ জায়গায় গুলির আওয়াজে কান ফেটে গেল বুঝি তারপর তারাপদ রিভলভার থেকে গুলি ছুড়ল তখন আবার অন্ধকার তারপর আমিও রাইফেলের ট্রিগারে চাপ দিলাম মুহুর মুহু কয়েকবার কান ফাটানো আওয়াজ কিন্তু সেই আওয়াজ শুধু গুলির নাকি তার সঙ্গে ওই দানবটারও আর্তনাদ কিংবা গর্জন মিশে যাচ্ছিল বুঝতে পারলাম না তারপর আবার দেশলাই জানল বুঝলাম আর মাত্র একটা কাঠি রইল দানবটার চাপা ঘর ঘর গর্জন শোনা গেল সঙ্গে সঙ্গে সেই আলোয় দেখলাম মাত্র এক পলকের জন্য দানবটা তলতে তলতে চলে যাচ্ছে থামের আড়াল হতেই তারাপদ বলে উঠল চলে এসো চলে এসো ওর পেছন পেছন যাওয়া যাক দানবটার যন্ত্রণার্ত গর্জন অনুসরণ করে আমরা সাবধানে এগোলাম কিন্তু একটু পরেই তার গর্জন থেমে গেল তখন আমাদের দাঁড়াতে হলো বুঝতে পারছি না অতগুলো গুলিতেও যার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়নি সে আদৌ মরবে না বেঁচে থাকবে হয়তো এখন সামনে নিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হচ্ছে তারাপত শেষ কাঠিটা জ্বালল না সেই দানবটাকে দেখতে পাচ্ছি না কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সামনের দিকটা আর কোনো থাম নেই আমরা চঞ্চল হয়ে উঠলাম তাহলে কি আবার সুরঙ্গপাত্র পাওয়া গেল এতক্ষণে ডক্টর আড্ডি বললেন যা থাকে বড়াতে এগিয়ে চলো তারু আবার এগিয়ে চললাম আমরা আর দেশলাই নেই অন্ধকারে নিজেদের ভাগ্যের হাতে সঁপে দিয়েছি জানি না আহত দানবটা কোথায় রয়েছে হয়তো মারা পড়েছে এতক্ষণে তার কোনো শব্দ পাচ্ছি না বলেই ভরসা জেগেছে কতক্ষণ চলার পর তারাপদ অস্ফৃতস্বারে বলে উঠল সিঁড়ির ধাপ সাবধান আবার সিঁড়ি কিন্তু ধাপগুলো ওপরের দিকে উঠে গেছে সাবধানে পা ফেলে অনেকগুলো ধাপ ওঠার পর আচমকা কানে এলো দূরে সামনের দিকে এবং উঁচুতে কোথাও কারা শিঙা বাজাচ্ছে তারপর কাদের আবচা কোলা হল শুনতে পেলাম তারপর সামনে উঠে আলো ছটা দেখা গেল ছাদ ফুঁড়ে প্রথমে একটা মশাল নেমে এলো তারপর আরও কয়েকটা মশাল তারাপদ আনন্দে চেঁচিয়ে উঠল বুলাম গলা শুনতে পাচ্ছি ওরা এসে গেছে ওপর থেকে ধুপধুপ করে লাফিয়ে নিচে নামলো কয়েকজন মশালধারী তারাপদ চেঁচে উঠল বুলাম রঙ্গ লত্তা তারাপদ বলল আমরা এখানে আমরা এখানে ডক্টর আর জি আনন্দে বাচ্চা ছেলের মতো দু হাত তুলে বক্তৃতার ভঙ্গিতে বলে উঠলেন জেলির প্রাসাদ আবিষ্কার করেছি সারা পৃথিবীর চোখ ছানা হয়ে যাবে রুনু বেরিয়ে গিয়েই তোমার জিপের ব্যাঙ্গালোরে চলে যাবো আর্কিওলজিক্যাল বা পুরাতাত্ত্বিক দফতরের টেলিগ্রাম করতে হবে লুপ্ত নাক সভ্যতার নিদর্শন আবিষ্কার করছি আমরা ভুলাম বুড়ো রঙ্গ লোত্তা আর আকিলু মোরল মশাল হাতে ধাপবে আমাদের দিকে নামছিল তারা হাসি মুখে দাঁড়িয়ে চেঁচাতে থাকলো পাওয়া গেছে ওনাদের পাওয়া গেছে ভুলাম হাত মুখ নেড়ে বলতে থাকল কিভাবে আমাদের দেরি দেখে নটবর উদ্বিগ্ন হয়ে ওঠে এবং বাইরাকে তার কাছে পাঠিয়ে দেয় বুলাম ঠিকই বুঝেছিল দোরাইরা নাগিনীর গুহায় ঢুকেছে আখিলু সর্দারকে অনেক বুঝিয়ে তবে রাজি করায় তবে ওদের চটুলি পর্বে একটা মদ্দা মোষ বলির ব্যবস্থা করলেই মোরল খুশি হাতিয়ালমের লোকেরাও খুশি সিঁড়ির শেষে পাথরের স্তূপ জমে আছে ভূমিকম্পে কিংবা কোনো কারণে হয়তো ভূতক সংকোচনের ফলেই ওপরটা ধসে গিয়েছে তাই ওপরের ফাটল দিয়ে ওঠা ছাড়া উপায় নেই সেবার ডক্টর আজটি ওই ফাটলের কাছে অবদি এসেছিলেন নিচে নামার সাহস হয়নি আমরা সেই ফাটল দিয়ে একে একে ওপরে উঠে গেলাম গুহার ভেতরে দিয়ে এগিয়ে যখন বাইরে পৌঁছলাম তখন দেখি সূর্য পশ্চিমে ঢলে পড়েছে পৃথিবীর রোদ বাতাস গাছপালা দেখতে দেখতে বিশাল আকাশের তলায় দাঁড়িয়ে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম তারপর তারাপদ চাপা সরে বলল আমরা আবার ওখানে যাব অত্যুজ্জ্বল আর অনুজ্জ্বল জেলি আর জেলি নামে দুই সহোদর নাগরাজার পাতালপুরিতে আমাদের আবার যে যেতে হবে তা তো ঠিকই গুপ্তদের কথা পরে আপাতত সেই কিম্বু দানবের লাশ আবিষ্কার করতে হবে তাছাড়া হতভাগ্য মাধবের মৃতদেহের সৎকার করতে হবে আর প্রাগৈতিহাসিক শৃঙ্গি অজগরের অস্তিত্ব যে বাস্তব তার প্রমাণও আমরা হাতছাড়া করতে চাই না কিন্তু এখন বিশ্রাম দরকার আমাদের শরীর দুর্বল হয়ে গেছে আর এক পা হাঁটা অসাধ্য নটবরের ফ্লাস্কে আনা চা খেয়ে আমরা হাত পা ছড়িয়ে বসে রইলাম কতক্ষণ সন্ধ্যা হয়ে গেল ক্যাম্পে পৌঁছতে আস্তে সুস্তে হেঁটে গেলাম তাই আকিলো মোড়ল লোকজন নিয়ে গায়ে ফিরে গেল ক্যাম্পে রয়ে গেল বুলাম বুড়ো রঙ্গ লোত্তা আর বাইরা ডক্টর আড্ডি বললেন আমার আর তর্ষ হয়েছে না আজ রাতেই পাতালপুরিতে ঢুকতে হবে কারণ প্রশান্ত মজুমদারের খোঁজ পেয়ে গেছে তারাপদ সায় দিয়ে বলল হ্যাঁ কিছু খেয়ে নিয়েই আমরা বেরোবো এবার বুলাম্বুড়োদেরও সঙ্গে নেব মনে হচ্ছে ওদের বিশ্বাস করা যায় প্রচণ্ড খিদে ছিল খাওয়া দাওয়ার পর আমরা তৈরি হলাম নটবর বাইরা রঙ্গ ক্যাম্পে থাকবে কি যেন কেন হয়তো শেষ পর্যন্ত ভয়ে কিংবা নাগিনীর নিঃশ্বাস লাগবে বলেই সে আমাদের সঙ্গে যেতে রাজি হল না কিন্তু বেরুবার সঙ্গে সঙ্গে আচমকা টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করল মুখ তুলে দেখি কখন নক্ষত্র ঢেকে ফেলেছে চাপ চাপ মেঘে তারপর বৃষ্টিটা বাড়তে থাকলো অগত্যা ক্যাম্পে ঢুকে বৃষ্টি ছাড়ার অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না আমাদের নিরাশ করে বৃষ্টি পুরো দামে দাপাদাপি শুরু করলো ক্রমশ তারপর এলো ঝোড়ো হাওয়া ক্যাম্পের খুঁটি উপড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল আমরা অস্বস্তিতে পড়ে গেলাম তাঁবু যে ছিঁড়ে ফালা ফালা হয়ে যাবে আর বৃষ্টির ফোঁটা কি ধারালো দেখতে দেখতে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল ডক্টর রাজ্যের তাঁবুতে আমরা চারজন বসে আছি আমার তাঁবুতে কেউ নেই নটবরের তাবুতে রঙ্গ লত্তা বাইরা বুলাম আর নটবর রয়েছে হঠাৎ ওদের চেঁচামেঁচি শোনা গেল কোনো কোনো ক্রমে তাঁবুর দরজা ফাঁক করেছি বুলাম বুড়ো ভিজে জড়ো হয়ে ঢুকে পড়ল বলল সর্বনাশ হয়েছে দোরাই তাঁবু উড়ে গেছে বললাম পাশের তাবুতে চলে যাও তোমরা নটবর 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 এই দুর্যোগে হঠাৎ কেমন করে বুদ্ধিমান হয়ে গেছে পাশের তাঁবু থেকে তার আবজা সারা এলো এখানে আছি দাদা বাবু বুলাম চলে গেল তারপরে আমাদের তাঁবুটা কে যেন ওপর থেকে হাত বাড়িয়ে এক মটকায় ছিঁড়ে নিল পাতার মতো পেট্রোম্যাক্স বাতিটা সঙ্গে সঙ্গে নিভে গেল আমরা ঝড় বৃষ্টির মুঠ হয়ে বন্দী হয়ে গেলাম টর্চের আরও জ্বালল তারাপদ দেখা দেখি আমিও জানলাম ডক্টর আড্ডির হাতে ছিল ব্যাটারিওয়ালা স্পট লাইটটা সেটা সুইচ টিপে দিলেন তিনি আমরা অসহায় হয়ে ভিজতে থাকলাম জিনিসপত্র ঝড়ের বেগে উড়ে চলে যাচ্ছে খাট দুটো চোখের সামনে অদৃশ্য হয়ে গেল তারপর আবার নটবর্দের চিৎকার শুনে দেখি ও তামুটস কেউ আকাশ থেকে হাত বাড়িয়ে ছিঁড়ে নিল সে এক প্রলয়ঙ্কর তাণ্ডব এই সময় গোলাম বুড়ো উঠল দোরাই দোড়াই দোড়াই এক্ষুনি এখান থেকে সরে না গেলে বানের জলে ডুবে মরতে হবে সে কি বুঝতে পারলাম না এই বৃষ্টির ফলে শুকনো মজা ইত্রির খাতে কিভাবে বান আসবে বুলাম আবার চেঁচিয়ে বললো পাহাড়ে বর্ষাচ্ছে দোরাই বান এলো বলে এক্ষুনি গায়ের দিকে চলুন তারা বললো শিগগির জিপ নিয়ে আয় এখানে জিনিসপত্র যতটা পারি তুলে নেওয়া যাক শক্ত পাথরের মাটি তলতে তলতে ঝড় বৃষ্টির মধ্যে জিপের কাছে গেলাম ওপরের তের ছাউনিটার পাত্তা নেই কিন্তু জিপ কোথায় গেল চারপাশে টর্চের আলো খুঁজে ফেললাম নেই দৌড়ে নটবারের কাছে গিয়ে বললাম জিপ কোথায় সে জানে না কেউ জানে না আমরা সন্ধ্যায় যখন নাগিনীর পাহাড় থেকে ক্যাম্পে ফিরি তখন জিপ আছে কিনা দেখার দরকার মনে করিনি এবং নটবররা আমাদের খুঁজতে যাওয়ার সময় ক্যাম্পে কেউ ছিল না তারা পদ হিহি করে কাঁপতে কাঁপতে বলল চুলে যাক জীপ এভাবে গরু ছাগল ভেড়ার মতো ঝড় বৃষ্টিতে পড়ে থাকার মানে হয় না এই সময় ভয়ঙ্কর গর্জন করে বাজ পড়ল মনে হলো নাগিনীর পাহাড়ের দিকেই পড়ল তারপর আবার মুহুর মুহুর নজন মানুষ গুটিসুটি কুঁকড়ে দাঁড়িয়ে আছি প্রতি মুহূর্তেই আশা করছি মাথায় বাজ পড়বে বুলাম বুড়ো চেঁচিয়ে উঠল আমার সঙ্গে চলে আসুন সবাই হাতি আলমে চলে যাই কয়েক পা যেতে না যেতেই আটকে দেখি পায়ের তলায় জল আরও কয়েক পা যেতে যেতে জল বেড়ে গেল দ্রুত বুলাম আর রঙ্গ একসঙ্গে চেঁচিয়ে উঠল বান আসছে বান আসছে যখন ঝড় বৃষ্টির বজ্রপাতের মধ্যে আমরা হাতি আলমের দিকে চড়াই ভেঙে উঠছি তখন আবজা কানে এলো কোথায় পাহাড়ে ধস ছাড়তে শুরু করেছে চেলির অভিশাপ ছাড়া আর কি বলবো সেই ঝড় যদি বা মধ্যরাতে থামলো বৃষ্টি চলল ভোর অব্দি আকিলো মোরলের বাড়িতে আমরা আশ্রয় নিয়েছিলাম সকালে মেঘ জমে থাকতে দেখা যাচ্ছিল সারা আকাশ জুড়ে তবে বৃষ্টি আর নেই নিচে দূরে আমাদের সেই তাঁবুর জায়গাটা সমুদ্র হয়ে গেছে ইত্রি নদীর মজা কাত আর খুঁজে পাওয়া কঠিন শুধু বদগাছটা দেখে যা বোঝা যায় আকিলও বলেছিল দোরাই আমাদের পবিত্র জায়গায় আপনারা ঢুকেছিলেন এ তারই পাপের ফল একটা মোষে হবে না দুটো মোষ বলি দিতে হবে পরে ব্যাঙ্গালোরের হোটেলে বসে খবরের কাগজে পড়লাম পূর্বঘাট ও নীলগিরি পর্বতমালায় প্রচণ্ড বৃষ্টির ফলে গতরাতে মারিডু জলধারের বাঁধ ভেঙে যায় এবং ইত্রি নদীর অববাহিকায় বিশাল প্লাবন দেখা দেয় এলাকার সমতলে অবস্থিত বহু গ্রাম ভেসে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি রিলিফের ব্যবস্থা করা হচ্ছে অনেক পাহাড়ে ধসের ফলে পাহাড়ি গ্রামগুলো ধ্বংস হবার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে তারই কদিন পরে কলকাতার খবরের কাগজে আবার খবর বেরিয়েছিল কদিন ধরে কর্ণাটকের হাতিয়ালম এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টি ও বন্যায় ইত্রি নদীর তীরবর্তী পুরাতাত্ত্বিক নিদর্শনগুলি একেবারে ধ্বংস হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে সেগুলি এখন অতল জলের তলায় পাহাড়ে ধসের ফলে এত জল নিষ্কাশন করা অসম্ভব সমগ্র এলাকা জুড়ে এক বিশাল সৃষ্টি হয়েছে হ্যাঁ জিপটা ব্যাঙ্গালোরগামী সড়কের ধারে পাওয়া গিয়েছিল প্রশান্ত মজুমদার বেপাত্তা তাহলে এখানেই শেষ করল আজকের গল্প সৈয়দ মোস্তফা সিরাজের আত্মীয় ছেলের অভিশাপ গল্পটি শোনার পরে কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আর গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আজ তাহলে এখানেই শেষ করি খুব শিগগিরই আমাদের দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পের সঙ্গে কিন্তু চলে যাওয়ার আগে আপনাদের আবারও বলতে চাই আমাদের চ্যানেলটিকে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের গল্পগুলি দেখবেন শুনবেন এনজয় করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আজ তাহলে আসি নমস্কার